ভাইয়া ভাইয়া নির্দিষ্ট লিমিট আছে, কি কোনো লিমিট আছে যে আমি কয়টা ডিভাইসে লগ ইন করতে পারবো বা একটা মাত্র কয়টা আইপি ডিভাইস, থেকে? একটা মাত্র ডিভাইস, একটা মাত্র আইপি ভাইয়া। জি বলেন। আমার আগে যেটা ল্যাপটপ ছিল ওইখানে মানে ফাইবারের অ্যাকাউন্টটা অন করা ছিল, এই পিসিতে আমার ফাইবারের অ্যাকাউন্টটা অন করা নাই, তাহলে তখন থেকে জানি। আইপি কি একটাই, মানে এর ভিতর কি নেটের লাইন চেঞ্জ করা হয়েছে এরকম কিছু? হ্যাঁ, এখন তো অলরেডি আগে মানে সিমের ডাটা দিয়ে ইউজ করতাম, এখন ব্রডব্যান্ড দিয়ে ইউজ করি। তার তাহলে মধ্যে যদি মানে আইপি চেঞ্জ হয় বা হচ্ছে ধরেন যে আগে যেই সার্ভার থেকে চালাইতাম এখন সার্ভার চেঞ্জ হয়েছে, তাহলেও প্রবলেম নাই। অবভিয়াসলি সার্ভার তো চেঞ্জ হয়েছে। তো এখন আইপি চেঞ্জ হলে সমস্যা নাই? জি আমার একটা প্রশ্ন ছিল, আইপি আইপি চেঞ্জ হলে সমস্যা নাই? আইপি চেঞ্জ হলে প্রবলেম আছে, মানে আমার একটা সমস্যা নাই প্রশ্ন বলতে ছিল, কোন কখন সমস্যা নাই, ধরেন আপনার বাসা এখন আপনি চেঞ্জ করছেন, হ্যাঁ হ্যাঁ তো বাসা চেঞ্জ করার কারণ হচ্ছে আপনি এক এরিয়া থেকে অন্য এরিয়াতে চলে গেছেন, ধরেন আপনি কক্সবাজার থাকেন, আপনি হ্যাঁ হ্যাঁ মহেশখালী চলে গেছেন, হুম হুম তো তখন তো আইপি চেঞ্জ হবেই। তখন চেঞ্জ, তো এই যে একটা চেঞ্জ হইলো, এখন হ্যাঁ আপনার মনে করেন যে ওই আপনি একবার চেঞ্জ হইলে ওই কিছুদিন একটা মনিটরিং এ থাকে যে আপনার আইপিটা যে চেঞ্জ হয়েছে এখন কি এই আইপিতে স্টে করতেছে কিনা। ও মানে বারবার হচ্ছে কিনা এটা মনিটরিং এ রাখে। হ্যাঁ না, তো তাহলে মনে হয় ভাই ভিপিএন টিপিএন আর ইউজ করা যাবে না? না, কেন ভিপিএন আপনি আর যখন আইপি কোনো ভিপিএন টা সমস্যা ইউজ না? করতেছেন, আপনি যখন ভিপিএন ইউজ করতেছেন তখন আপনার ফাইবারটা ওপেন রাখবেন না। আমি তো তাই বললাম ভাইয়া, মানে ভিপিএন ইউজ করা যাবে না। যখন ভিপিএন ইউজ করবেন তখন ফাইবার ওপেন করবেন না। হ্যাঁ 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 এটাই বললাম যে মানে ফাইবার যখন চালাবো মানে ভিপিএন দিয়ে চালাবো না, না এইটাই আর কি। ভাইয়া, আমার তো সেম প্লেসে আইপি সেম দেখা যাচ্ছে, বাট আমি তো ফাইবারে ঢুকতেছি না প্রায় আপনার 1 বছর হয়ে যাচ্ছে, মানে অ্যাকাউন্ট খোলার আগে, মানে এর আগে। আপনি কি শিওর আপনার আইপি চেঞ্জ হয়েছে? তো শিওর বুঝতে পারতেছি না ভাইয়া। ভাই উইন দেখেন ডিলেট করে স্যাটাল দিতে বলেন শরীফ ভাই, জি, স্যাটাপ দিলে মনে হয় মানে চেঞ্জ হয়ে যায়, নতুন করে আরেকটা আইপি পাওয়া যায়, মানে হচ্ছে আপনার উইন্ডোজ স্যাটাপ দিলে। আর পিসিটা শুধু আমি নতুন বলি যে এটা আপনার হচ্ছে আপনার ব্রডব্যান্ড আইপি এর উপর একটা ভালো ইফেক্ট করে। সো হ্যাঁ, জাস্ট আপনার যে পিসির একটা কিন্তু আইপি থাকে বা ব্রডব্যান্ড আইপি, দুইটা কিন্তু আলাদা হয়, তাই না আনিস ভাই? জি 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 তো জি পিসির আইপিটা তো আপনার ওই যেটা বললেন উইন্ডোজ সেটআপ দিলে একটা চেঞ্জ আসে, কিন্তু ব্রডব্যান্ডটা তো আর ওইটা হয় না। তো ওইটা যদি ওনা উনি বলতেছে আগে উনি হচ্ছে মোবাইল ডাটা বা হচ্ছে সিম ডাটা দিয়ে চালাইতো, এখন চেঞ্জ হয়েছে, এটা কি উনি শিওর কিনা না? যদি শিওর হয় তাহলে প্রবলেম নাই, তো তাহলে প্রবলেম নাই। আচ্ছা ঠিক আছে। আর ফাইবারে হচ্ছে আপনারা যখন অ্যাকাউন্ট করতেছেন কিছু কিছু বিষয় আপনারা মাথায় রাখবেন, যে যে কাজগুলো কখনোই করবেন না, তার ভিতরে একটা মেন কারণ যেটা মানে সব থেকে বড় ভুল যেটা আমরা করি ম্যাক্সিমাম সময়, যে ফাইবার থেকে ক্লায়েন্টকে বাহিরে নিয়ে এসে আমরা পার্সোনালি কাজ করার ট্রাই করি, এই কাজটা করবেন না, কেউ মারা খাবেন। মানে ফাইবার ইনবক্সিং এ করতে হবে? হ্যাঁ, যা করবেন ফাইবারের ইনবক্সে কথা বলবেন, ওইখানে বলবেন, ভিডিও কল বলেন বা হচ্ছে আপনার অডিও কল বলেন সব হচ্ছে ওইখানে বলবেন। কোনো ভাবেই আপনি ফাইবারে ইয়ে করবেন না যে আপনি বাহিরে এরকম ভাবে তাকে বলবেন না যে আচ্ছা তুমি আমার সাথে ফেসবুকে এসে কন্টাক্ট করো বা আমার সাথে ফোনে আমার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপে এসে কন্টাক্ট করো, যে এই কাজগুলো কখনো করবেন না।
এগুলো করলে ফাইবার 6,000 আপনাকে ব্যান করে দিবে, আপনার আইডি ব্যান হয়ে যাবে, বুঝতে পারছেন? তারপর হচ্ছে অন্যের গিগ প্রমোশন করে দিতে যায় না, ঠিক আছে? ধরেন আপনার আগে প্রথম প্রথম এখন এরকম কাজ দেখবেন যে পাবেন, যে ভাই আমার গিগটা প্রমোশন করে দেন, এই কাজগুলো কেউ নিবেন না দয়া করে, যে এগুলোর উপরেও ফাইবার এখন প্রচুর পরিমাণে ইয়ে দিচ্ছে, অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা আনিস ভাই, আপনার অ্যাকাউন্টটা কি জন্য ব্যান হয়েছিল? রিসেলারের কাজ ছিল, রিসেলারের কাজ ছিল, দেন থার্ড পার্টির কিছু সমস্যা ছিল, বাট মেইন ওরা ফার্স্ট ইস্যু দেখাইছিল আপনার রিসেলার। রিসেলার বলতে আমি ইউটিউবে যে কাজটা করছিলাম ওটা হচ্ছে যে আমার কাছে মানে কাজ করেছে সে সেই ছিল একজন সেলার, মানে ধরেন আপনি একজন সেলার, আপনার কাছে $100 একটা কাজ আসছে, সেটা $15 দিয়ে আমাকে করাই নেবেন, ওইরকম একটা কাজ করছিলাম। ইভেন হচ্ছে যে আপনার যেটা আপনার ইউটিউব প্রমোশনের যে কাজটা থাকে আপনার, ওটা একটাই করছিলাম, মানে হচ্ছে যে আপনার ব্ল্যাক সাইট থেকে যেটা করে আর কি, বলে যে আমরা অবশ্য বলছিলাম যে আমাদের সোশ্যাল মিডিয়াতে আছে এই সেই হাবি জাবি, আমরা হচ্ছে এভাবে প্রমোশন করবো এরকম তো করার কথা না, কজ না। হচ্ছে আপনার ফাইবারই আপনি দেখবেন কিন্তু পারচেজ একটা অপশন আছে কিন্তু রিসেলারদের জন্য, দেখেন আপনি যখন ফাইবারে হচ্ছে আপনারা আর্নিং করেন বা হচ্ছে ফাইবার থেকে যখন কিছু আর্নিং হয়, তো ওইখান থেকে আপনি যখন ওয়ালেটে যাবেন, ফাইবারের ওয়ালেটে যাবেন, তো ওইখানে দেখবেন একটা অপশন থাকে পারচেজ। না না আমি পারচেজ করি নাই। না না আমি বলে নেই, আমি বলে নেই, ওইখানে থাকে হচ্ছে একটা পারচেজ অপশন। তো পারচেজ অপশনে ক্লিক করলে আপনি যদি কোথাও থেকে, যদি আপনি যে ফাইবার থেকে কিছু নিতে চান, ধরেন আপনি একজন সেলার, তো আপনার যে কোনো সময় যে কোনো কিছু দরকার হইতেই পারে, আপনি যে সবকিছু জানবেন, আপনি যে সব জানতে হয়ে যাবেন বিষয়টা তো এরকমটা না, তাই না? তো জি এক্ষেত্রে তারা পারচেজ অপশনটা রাখছে, তো আপনি ওইখানে চাইলে কোনো কিছু পারচেজ করে আসতে পারবেন বা পারচেজ করতে পারবেন ওইখান থেকে, এটাই হচ্ছে কথা। না এখন কথা হচ্ছে যে ভাই আপনি তো ধরেন জানেন যে আপনার কি মানে আপনি কাজটা কিভাবে করেন, ইভেন আপনি যদি বলেন যে ভাই আমার একদিনের মধ্যে 1,000 সাবস্ক্রাইবার লাগবে সাপোজ, এখন হচ্ছে আমাকে যে যিনি কাজ দিছে ঠিক আছে উনি হচ্ছে যে সব কাজ জানে, কিন্তু ওনার কাজের প্রেশার, উনি পেমেন্টও ভালো নিচে, ওনার কাজের প্রেশার উনি আমাকে দিছে। এখন উনি তো জানে যে আমরা কাজটা কিভাবে করি, যদিও আমি বুঝি সোশ্যাল মিডিয়াতে এরকম এরকম গ্রুপ আছে আমাদের এই সে হাবি জাবি, বাট উনি কিন্তু যখন হচ্ছে আমাকে 5-star রিভিউ দিছে, কিন্তু ক্লায়েন্টের যে ফিডব্যাকটা থাকে মানে বায়ারের যে ফিডব্যাকটা থাকে সিক্রেটলি যেটা নেয়, ওখানে হচ্ছে উনি আমাকে শেষ করে দিছে আর কি ও এটার উপর বেস করে। হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে এটার উপর মেইন বেস একটা করে জিনিস, হচ্ছে আপনাকে তাহলে অ্যাকশন নিছে, অ্যাকশন এটা নিছে। হচ্ছে ভাই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বায়ার মানে আপনাকে যদি অনেক সময় 5-star রিভিউ দেয়, ওই জায়গায় হচ্ছে বায়ার একটু ঝামেলা করে, না মানে ওইখানটায়, কারণ রিসেলের জন্য আপনাকে সে কখনোই ইয়ে করবে না, আইডি ব্যান করবে না। না রিসেলারের কাজ বলতে এরকম কিছু পাবলিক থাকে ফাইবার মার্কেটে এই আর কি, আর হচ্ছে রিসেলারের কাজ না করাই ভালো, মানে ধরেন যে তার গিগ দেখতেছেন ইউটিউবের, আপনাকেও কাজটা দিল ইউটিউবের, তখন হচ্ছে যে এইসব কাজ করতে না করে আর কি, কারণ হচ্ছে এইসব কাজে হচ্ছে যে ওই যারা রিসেলার থাকে তারাই চায় না যে আমার পজিশনে কেউ আসুক, এগুলো একটু হালকা পাতলা একটু ঝামেলা করে, সেটা হোক বাইরের কান্ট্রি সেটা হোক বাংলাদেশে কেউ, হ্যাঁ আপনাকে হচ্ছে 5-star সুন্দর করে রিভিউ দিবে, বাট হচ্ছে বায়ার ফিডব্যাকে যায় আপনাকে বলবে যে এটা তো পসিবল না সোশ্যাল মিডিয়াতে কেমনে সে কেয়া করবে, সে নিজেও জানে যে এটা পসিবল না, কিন্তু সে নিজেও কাজ করতেছে, সে যখন মানে আরেকজনকে দিয়ে কাজ করাবে এজ এ বায়ার সেলারটা, তখন তখন হচ্ছে যে সে ফিডব্যাকে গিয়ে এটা বলে দেয়, না অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সমস্যা। না আপনাকে যে আমি তো যতটুকু ইয়ে যে ফাইবারে হচ্ছে আপনার পারচেস একটা অপশন অবশ্যই থাকে, যে যারা হচ্ছে সেলাররা যে এখান থেকে পারচেস করতে পারবে। না ভাই আমি রিভিউর কথা বললাম, হ্যাঁ ওই তো আপনাকে রিভিউর উপর বেস করেই দিয়ে দিছে, হ্যাঁ। ঠিক আছে।
মানে ওদের ফাইবার এখানে মেনশন করা ছিল যেটা সোশ্যাল মিডিয়াতে আমরা হচ্ছে যে আমরা ফাইবার এরকম কোনো সার্ভিস অ্যালাউ করি না আর সোশ্যাল মিডিয়াতে আপনি কেমনে গিয়া করবেন এরকম একটা স্ক্রিনশট ছিল। আমি হচ্ছে যে দেখি আমি স্ক্রিনশটটা আছে আমার কাছে এই আর কি। ভাইয়া আমরা আমাদেরকে নিজেরা নিজেদেরকে প্রমোট করলে এটা ফাইবার ব্যান করবে না, ওই জন্য করে দিচ্ছে। না না, নিজেদেরকে নিয়ে নিজেরা প্রমোট করবেন অবশ্যই, সেটার জন্য কোনো প্রবলেম নেই, আপনাকে সেটার জন্য অনুমতি ফাইবার আপনাকে তো অবশ্যই এটা করলো ফাইবারের নিলাম, আপনি আপনাকে প্রমোট করবেন, এতে ফাইবারের না না কোনো প্রবলেম নেই। ফাইবার আপনাকে অপশনই দেয় যে ভাই আপনি প্রমোশন করেন, নিজের প্রমোশন দিতে পারেন, নিজের থাক নিজের টিকা। হ্যাঁ ভাইয়া মনে আমি আমারটা করলে ওকে ভাইয়া, বাট একজন সেলার আর একজন সেলার কে প্রমোট করলে ওটা তো ব্যান করবে, ব্যান করবে ওই যে মানে এখন করে দেয় আর কি। এখন তো ভাই বেশি সিরিয়াস অবস্থা ভাই, বারে একটু থেকে একটু হলে। আর আগে আগে $20 হলে টাকা উঠাইতে পারতো, এখন কত মিনিমাম মনে হয় $60 $50। না $20 হইলে বলতে উঠাইতে পারে হচ্ছে আপনার যদি পেপাল অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি $5 হওয়ার পরই উঠাইতে পারবেন, আর পিওনিওর যদি আপনার অ্যাকাউন্ট হয় তাহলে $50। ভাই পেপাল অ্যাকাউন্ট কোনোভাবে করা যায়? আপনার যদি বাহিরে কোনো রিলেটিভ থাকে তাহলে তাদেরকে দিয়ে করাইতে পারেন, এছাড়া বাংলাদেশে অন্যান্য যে মাধ্যমগুলো আছে, আমার একটা ফ্রেন্ড আছে ভাই, হ্যাঁ তাকে বললে যদি সে আপনাকে করে দেয় তাহলে হবে, কিন্তু এছাড়া অন্যান্য যে মাধ্যমগুলো আছে, হ্যাঁ অন্যান্য যে মাধ্যম বলতে বাংলাদেশে অনেক গ্রুপ দেখবেন এরকম যে পেপাল অ্যাকাউন্ট সেল করে, তারপর হচ্ছে পেওনিওর কার্ড সেল করে, এই জিনিসগুলো কখনো কেউ নিবেন না। হ্যাঁ এগুলো কখনো কেউ নিবেন না, কজ হচ্ছে এগুলো যদি আপনারা পারচেজ করেন পেওনিওর থেকে কোনোভাবে হেল্প আপনি পাবেন না, তারপরে হচ্ছে পেপালের কার্ড যদি আপনি এরকম পারচেজ করেন পেপাল থেকে আপনি কোনো হেল্প পাবেন না। ভাইয়া বলেন, বিদেশি ফ্রেন্ডের মনে হয় ওই দেশেই পাসপোর্ট থাকতে হবে না? না আপনি বাংলাদেশের পাসপোর্ট দিয়েও হবে, জাস্ট কান্ট্রিটা চেঞ্জ হবে। মানে ভাইয়া ওই কান্ট্রির পেপ্যাল অ্যাকাউন্ট তো? হ্যাঁ তাহলে কি আমি বাংলাদেশে বসে আমার পাসপোর্ট দিয়ে করতে পারবো? করতে পারবেন যদি আপনার ইউএস এর ফোন নাম্বার লাগবে, ইউএস এর অ্যাড্রেস লাগবে। এটাই তো এনাফ না ভাইয়া, মানে ফোন নাম্বার আর অ্যাড্রেস? হ্যাঁ রিয়েল বুঝছি, মানে ভেরিফিকেশন কোডটা লাগবে এই তো? অবশ্যই। আচ্ছা তো তাহলে আমি এরপরে বাংলাদেশি ব্যাংক অ্যাড করতে পারবো এটাতে না? না ওই কান্ট্রির ব্যাংক। এখন ব্যাংক অ্যাড করার বিষয়টা হচ্ছে কি, আপনি দেখবেন পেপালের যে ডলার গুলো থাকে এগুলো হচ্ছে আপনি ওই পেপাল টু পেপাল অনেক জায়গায় অনেকেই আছে যে যারা সেল করে দেয়, বিশেষ করে হচ্ছে সার্ভের কাজ করে যারা, হ্যাঁ তাদের কাছে দেখবেন হচ্ছে আপনি অটোমেটিক সেল করে দিতে পারবেন, অনেকে আছে পেপাল থেকে ডলার পারচেজ করে, সো তাদের কাছে আপনি সেল করে দিয়ে বিকাশে পেমেন্ট নিয়ে নিবেন, বা হচ্ছে আপনি পেপাল থেকে হচ্ছে জুমলাতে আপনি ট্রান্সফার করে নিবেন। মানে ডিরেক্ট ব্যাংক ইয়া করতে পারবো না, উইথড্র করতে পারবো না ব্যাংক থেকে? না না, বাংলাদেশে এখনো ডিরেক্ট ব্যাংক উইথড্র করতে পারলে তো আমাদের হয়েই গেছিল পেপাল অ্যাকাউন্ট। শরীফ ভাই, জি ভাই বলেন ভাই, পাসপোর্ট না থাকলে আমার মতে পেওনিয়র কি বেস্ট অপশন না আমাদের জন্য যারা ফ্রিল্যান্সার আছি? মানে একদম অবশ্যই খরচ হইলেও, ধরেন $30 খরচ হইলেও একদম সেফ না, যেহেতু আমার হচ্ছে যে পাসপোর্ট ছাড়াই তারা আমাকে একটা ভালো গিয়া দিয়ে দিচ্ছে। অবশ্যই অবশ্যই সেফ, কারণ হচ্ছে আপনার এমন না যে হচ্ছে আপনাদের পেওনিয়র কোনো সুবিধা দিচ্ছে না, যথেষ্ট ভালো সুবিধা দিচ্ছে, কিন্তু কিছু কিছু দিকে হচ্ছে পিওনিয়র হচ্ছে পেপালে থেকে প্রচুর রেস্ট্রিক্টিক, আপনার কল হচ্ছে ওদের রুলস রেগুলেশনটা একটু বেশি, হ্যাঁ যার কারণে হচ্ছে আপনি ওইখানটায়
আর কি অতটা ফ্রেঙ্কলি আপনি ইউজ করতে পারেন না। হ্যাঁ ফ্রেন্ডলি ইউজ ইউজ হবে না কেন, যেটা হচ্ছে পেপালে আপনারা করতে পারেন, যে চাইলেই হচ্ছে আপনি পেপালে টাকা ট্রান্সফার করতে পারবেন, একজন একজনের সাথে ধুমায় টাকা ট্রান্সফার করতে পারবেন। কিন্তু পেওনিয়রে একবার ট্রান্সফার করছেন মানে শেষ। ভাইয়া জি ভাইয়া বলেন। আমার একটা আছে, আম্মুর অ্যাকাউন্টে কুছিলাম, মানে ওই আম্মুর ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আর আম্মুর আইডি কার্ড দিয়ে। তো এটা কি ইউজ করা যাবে? কোথায়? এটা পায়োনিয়ার অ্যাকাউন্ট কুছিলাম আর কি। মানে ফাইবার ইউজ করবেন? হ্যাঁ তখন করেন ওই মানে কারেন্সির জন্য পায়োনিয়ারটা তো গিয়াটা তো ইউজ করতে পারি, পায়োনিয়ার কার্ডটা। হ্যাঁ আচ্ছা, যে সেটা পরে আসি, যেহেতু ফাইবার নিয়ে কথা বলতেছিলাম ওইখানটাই থাকি। পেওনিয়ারের হিসাব যখন পেওনিয়ার ক্লাসে করব বা ওই গুলো করব, আগে টাকা আর্নিং করার জায়গাটা করি, টাকা পরে উঠাবো আমরা। সো প্রথমে যেটা বলতেছিলাম যে ফাইবার হচ্ছে আপনার একটা আইপিতেই একটা অ্যাকাউন্ট হইতে হবে। যদি আপনি একাধিক আইপি বা প্রতিদিন আপনি আইপি চেঞ্জ করেন, তাহলে হচ্ছে আপনি কিন্তু অ্যাকাউন্ট খুলতে পারবেন, আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। দেন সেকেন্ডে বললাম যে আপনি কখনোই হচ্ছে ফাইবারে গিগ প্রমোশন করবেন না। আর হচ্ছে ক্লায়েন্ট যদি বলে কখনো যে সে মার্কেট প্লেসের বাহিরে যে আপনার সাথে কথা বলবে বা আপনার সাথে কাজ করবে, তাহলে ওই বায়ারের সাথে আপনি কখনোই হচ্ছে কাজ করতে যাবেন না। বা হচ্ছে কাজ করতেও যদি যান, তাকে বলবেন হচ্ছে যে আপনি ফাইবারেই কাজ করবেন, আপনি ফাইবারের মার্কেট প্লেসের বাহিরে যে আপনি কাজ করবেন না। কজ আপনি একটা ক্লায়েন্টের থেকে বা মানে বেশি টাকা আর্নিং করার জন্য আপনি সারা জীবনের জন্য আপনার ফাইবার অ্যাকাউন্টে হারাই লাভ নাই। সেকেন্ড যেটা হচ্ছে আরেকটা হচ্ছে যে আপনার যে মানি ইস্যু থাকে, হ্যাঁ, যে আপনার ফাইবারে একটা জিনিস কি, আপনার ফাইবার কিন্তু 20% করে হচ্ছে আপনার কাছ থেকে চার্জ নিবে। তো এতে আপনার কি, যদি কখনো ধরেন এরকমটা হয় যে আপনি কাজ করছেন কিন্তু টাকা পান নাই, হ্যাঁ আপনি কাজ করে দিচ্ছেন কিন্তু আপনি টাকা পান নাই, সেক্ষেত্রে ফাইবার সেটার নিবে, দায়িত্ব নিবে যে অ্যাকচুয়ালি আপনি যে কাজ করছেন আপনাকে সে টাকা দেয় নাই। হ্যাঁ তো এখন কি করবেন? এখন ফাইবার তার হয়ে আপনাকে পে করবে, কজ হচ্ছে ফাইবার আগে থেকেই হচ্ছে বায়ারের কাছ থেকে টাকা নিয়ে রাখে। অনেক সময় অনেক বায়ার দেখবেন যারা বলে যে কাজ নিয়ে দেন হচ্ছে পে করে না। হ্যাঁ সো যারা কাজ নিয়ে পে করে না তাদেরকে যদি বা হচ্ছে অনেক সময় দেখবেন বায়ার হচ্ছে আপনাকে কাজ দিছে, দেওয়ার পর হচ্ছে সে তার আর কোনো খবর নাই। হ্যাঁ পরবর্তীতে কি হবে, ওই আপনার কাজটা তো এইভাবে ঝুলে থাকবে না যে আপনি জমা দিছেন। তো যতক্ষণ পর্যন্ত দেখা যায় আপনি মোটামুটি দুই দুই দিন বা তিন দিন বা চার দিন পর আপনাকে ফাইবার ওইটা অটোমেটিক পে করে দিবেন নিজ দায়িত্বে, হচ্ছে এতদিন তো আর বসে থাকবে না, একটা কাজ পেন্ডিং এ পড়ে থাকতে পারে না। পেন্ডিং এ পড়ে থাকতে পারে একটা কাজ এতদিন? তো এই জিনিসগুলো হচ্ছে মাথায় রাখবেন যে তো এই যতগুলো সুবিধা আপনাকে ফাইবার দিচ্ছে। তারপর হচ্ছে কোনো বায়ার দেখবেন যে কাজ করায় নিছে, নেওয়ার পরে হচ্ছে ফাইল চেকিং করার নামে, হ্যাঁ ফাইল চেক করার নামে হচ্ছে সে অর্ডার পরে ক্যান্সেল করেছে, না আপনারটা হয়নি, তো অ্যাকচুয়ালি আপনি ঠিকঠাক প্রপারলি কাজ করে দিয়েছেন। তো আপনি যদি ফাইবারের সাপোর্ট নেন, হ্যাঁ সাপোর্টে যে কথা বলেন যে এরকম এরকম হয়েছে, সে তো আমাকে পে না করে বলতেছে কিন্তু বাট আমি তো কাজ করে দিছি, তো এটা যদি আপনি ফাইবারকে একটা প্রুফ দিতে পারেন, তখন হচ্ছে আপনি ফাইবারে আপনাকে কি করবে তার কার সাথে কথা বলে তার কাছ থেকে প্রেশার দিলে আপনাকে টাকা নিয়ে দিবে ফাইবার। বুঝতে পারছেন? তো এগুলো
এরকম টাইপের ভালো ভালো সুবিধা আপনি যে ফাইবার থেকে পাচ্ছেন, বা তো এর জন্য ফাইবার আপনাকে কি ইয়ে করবে না? দেন এই তো, আপওয়ার্ককে মনে হয় মানে ক্লায়েন্টকে বাইরে নিয়ে আসা যায় না? হ্যাঁ আপওয়ার্ককে নিয়ে আসা যায়, আপওয়ার্ককে নিয়ে আসা যায়। তবে একটা জিনিস কি, আমার মতো হচ্ছে একটা বায়ারকে বাইরে নিয়ে আসার আগে অবশ্যই তার সাথে আপনার মার্কেট প্লেসে দুইটা চারটা কাজ করতে হবে। কেন করা উচিত? কজ হচ্ছে এই যে মানি ইস্যু, ধরেন টাকাটা মাইর যাওয়ার সম্ভাবনাটা থাকে না। আর হচ্ছে যদি বাহিরে নিয়ে আসেন, তখন হচ্ছে এরকম যদি ইন্টেনশন থাকে যে আমি তো ইয়ে করতেছি, কাজ করায় টাকা দিবন আপনাকে, এভাবেই চলে যাব, তখন আর কি হবে বলেন? শেষ। সেটাই। তো এজন্য হচ্ছে আপনি চেষ্টা করবেন, যদি হ্যাঁ আপনার ক্লায়েন্ট যদি পুরোনো ক্লায়েন্ট হয়ে যায় তো ওইটাকে আপনি বাহিরে নিয়ে আসেন। আচ্ছা এরকম কোনো ভাই থার্ড পার্টি আছে এই টাকা জমা রাখবে ফাইবার যেরকম রাখে? না রে ভাই, তো ভালো মানুষ নাই। আর আপনার বায়ারও বা কেন আপনাকে দিবে যে তার কাছে টাকা জমা রাখবে, আগে থেকে কেন রাখবে আপনার এরকম বায়ার? একটা এজেন্সি খোলা দরকার। হ্যাঁ বাংলাদেশে আছে, আপনি একটা খুলে ফেলেন, সেটাই ফাইবার, ফাইবার 99 নামে একটা বাংলাদেশে ইয়ে খুলছে, ফ্রিল্যান্সিং সাইট খুলছে। হ্যাঁ, এরকম আমার সাথে হয়েছে। ফেসবুকে একজন বায়ার $100 না দিয়ে চলে গেছে। ধোকাবাজি সব জায়গায় থাকে। হ্যাঁ এটা ভাই থাকবেই সব জায়গায়, ভালো খারাপ আছে না? তো এখানটায় প্রথমে যেটা করবেন, কে কে আছেন আজকে দেখি, ফারজানা পোস্টকে নাই, ফাতিয়া আপু নাই, বাকিরা তো আছে, বাকিরা আছে। তো স্ক্রিনটা শেয়ার করবেন কে বলেন? আমি করি ভাইয়া, করেন আজকে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তারপর হচ্ছে কালকে আমরা গিগ খুলব ফাইবারে। ভাই আমার আইপি চেঞ্জ হয়েছে, মেবি আইএসপি দেখা যাচ্ছে আমাদের ওই ব্রডব্যান্ডের ঠিকানাটা। আপনি এখানে কি করেন? এমনি ঢুকছিলাম ভাইয়া। ওইভাবেই দেখতেছিলেন, ভালো করছেন। হ্যাঁ হ্যাঁ এমনি দেখতেছি, ভালো ঘুরা ফিরা মাঝে মাঝে দেখবেন, মাঝে মাঝে দেখবেন, ভালো লাগবে, দেখতে ভালো লাগে। ফাইবারে চলে যান। আর ফাইবার লিখে সার্চ করেন তাহলে আবদুল্লাহ ভাই তো মেবি কিসের বিজনেস করেন? মেবি অনলাইনে। আমার এমনি ভাই একটা অনলাইন শপ আছে আর কি, অর্গানিক ফুড নিয়ে। না আমি আপনাদের প্রত্যেকের প্রোফাইল ভিজিট করি অ্যাকচুয়ালি। আমার একটা, এটা ব্যাড হ্যাবিট বলবো না এটা গুড হ্যাবিট বলবো জানি না, আমাকে যদি কেউ রিকোয়েস্ট পাঠায় বা হচ্ছে আপনারা নিজের, আমি প্রত্যেকের প্রোফাইল না হলে 2 মিনিট করে চেক করি। হুম হুম এটার কারণ হচ্ছে কি জানেন, হুম একটা মানুষের বিহেভিয়ার বুঝা যায় একটা মানুষের প্রোফাইল দেখলে। হুম না এটা তো ভাই খারাপ পয়েন্ট না। আপনি একটা মানুষকে জাজ করবেন অবশ্যই হুম তার প্রোফাইলটা যদি ভিজিট করেন, আপনি বুঝে যাবেন সে কোন কোয়ালিটির লোক, হুম হুম ক্লাসটা কোন জায়গায়। তো এই তো ফাইবারে আসলেন, তো এখানে আপনি
প্রথমে হচ্ছে জয়েনে ক্লিক করেন। জয়েন লিখে দেখছেন? জয়েন তো ম্যাক্সিমাম সময় আপনারা যেই কাজটা করেন, আমি না বলা বন্ধ কোথাও ক্লিক করবেন না। হ্যাঁ, ম্যাক্সিমাম সময় আপনারা যে ভুল কাজটা করেন সেটা হচ্ছে লগ ইন উইথ ফেসবুক, লগ ইন উইথ গুগল, লগ ইন উইথ অ্যাপল। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা করে থাকেন, এই কাজটা কখনোই করবেন না। অন্তত মার্কেট প্লেস গুলোতে কাজ গুলো করবেন বা যে অ্যাকাউন্ট গুলো হচ্ছে আপনার জন্য একান্তই জরুরি অ্যাকাউন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার না হইলেই না, ওই অ্যাকাউন্ট গুলোতে এই কাজটা কখনোই করবেন না। কেন করবেন না? কজ ধরেন আপনি লগ ইন উইথ ফেসবুক দিলেন, আজকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক, তো এই অ্যাকাউন্ট আর আপনি পাইলেন না। তো যখন আপনি লগ ইন উইথ ফেসবুক দিয়ে আপনার এটা হ্যাক হয়ে গেছে, আপনি এটা কি লগ ইন উইথ ফেসবুক দিলে আর কাজ হবে না? আপনার গুগল অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, ব্যান, হ্যাঁ, গুগল থেকে অ্যাকাউন্ট ব্যান করে দিছে আপনার গুগল অ্যাকাউন্ট। যখন আপনি গুগল অ্যাকাউন্টে লগ ইন দিতে যাবেন তখন কি আর এইটা কাজ করবে? করবে না। আপনার কি আর কোনো এক্সট্রা আইডি পাসওয়ার্ড কি আপনি ফাইবার থেকে তখন পাইছেন? পান নাই। সো এই কাজগুলো কখনোই করবেন না যে আপনি, বিকজ এতে হচ্ছে আপনার কোন একটা ইউজার হয় নাই, দেন হচ্ছে আপনার একটা পাসওয়ার্ড পান নাই। যদি আপনি ধরেন লগ ইন উইথ ফেসবুক না দিয়ে আপনি একটা জিমেল দিয়ে, হ্যাঁ, তারপর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনি খুললেন, ওকে, তো আপনি যে জিমেলটা দিয়ে আপনি খুলছেন সেই জিমেলটা দিয়ে যদি সেই জিমেলটা যদি নষ্ট হয়ে যায়, সাপোজ ধর নষ্ট হয়ে গেল, আপনি যদি জিমেলটা লিখে পাসওয়ার্ডটা দিয়ে যদি আপনি লগ ইন করে পরবর্তীতে কিন্তু ওই জিমেলটা আপনি চেঞ্জ করতে পারবেন ফাইবার থেকে, সেই সুযোগটা কিন্তু আছে। কিন্তু লগ ইন উইথ গুগল এটা যদি রাখেন তাহলে হচ্ছে আপনার শেষ। তো এখানে আপনি আপনার জিমেলটা দেন, কন্টিনিউ কন্টিনিউ। এবার একটা ইউজার নেম দেন, হবে না? হবে না। ইউজার নেম গুলো এখানে একটা আন্ডারস্কোর দিয়ে তারপরে হচ্ছে আব্দুল্লাহ বা হচ্ছে আব্দুল্লাহ আন্ডারস্কোর সাজিদ এভাবে করে দেন। সাজিদ নামের অর্থ কি ভাই? সাজিদ নামের অর্থ হচ্ছে সিজদা, সুজুদ থেকে সাজিদ আসছে আর কি। সাজিদ মানে সিজদা না ভাই, সাজিদ মানে হচ্ছে সিজদা কারি, যে সিজদা দেয়। হ্যাঁ, সিজদা কারি আর কি, যিনি সিজদা দেয়। তাহলে তো সাজিদ ভাই বলে ডাকা যাবে? হ্যাঁ হ্যাঁ ভাই, না ডাক নাম সাজিদ না, কলকাতা সাজিদ বলে ডাকে না, আল্লাহর নামের সাথে তো আবার অনেকে নাম রাখে না ওই নামে, ওইটা তো আর না না সেটাই আর কি। কি দিব ভাইয়া? একটা আন্ডারস্কোর দেন, আন্ডারস্কোর চিনেন? আচ্ছা, না না, শিফট চাপ দিয়ে দেন হচ্ছে আপনি মাইনাস, মাইনাস না কি বলবো, আপনার কি কিবোর্ড, আপনি কি ল্যাপটপ না ডেস্কটপ? আমার এমনি এক্সট্রা কিবোর্ড ইউজ করি। এক্সট্রা কিবোর্ড ইউজ করেন? আপনি দেখেন উপরে জিরো আছে না, কিবোর্ডে জিরো, জিরোর পাশে হচ্ছে মাইনাস দেখা যাচ্ছে, দেখছেন? হ্যাঁ হ্যাঁ, জিরো নাইন জিরো মাইনাস ওটা, হ্যাঁ নাইন জিরো মাইনাস না, তো শিফট টাপ দিয়ে তারপরে হচ্ছে মাইনাসে ক্লিক করেন, এটাকে বলা হয় আন্ডারস্কোর। একটা 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 একটা, হ্যাঁ, এবার হচ্ছে আপনি ইয়ে দেন, সাজিদ লিখেন। এগুলো আমি নোট রাখি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এগুলো নোট করে রাখবেন তো,
দাঁড়ান, হয় নাই, ইউজার নেমটা হয় নাই, কি বলতেছে, টেক দিস ওনার। আচ্ছা, এটা এটা কেউ একজন নিয়ে ফেলছে। আপনি নাম্বার দিতে বলেন, আপনি একটা সংখ্যা ইউজ করেন, এটা নিতে পারবেন না, একটা সংখ্যা ইউজ করেন সাথে, মোবাইল নাম্বার ইউজ করে। এভাবে না, এভাবে না, মানে আপনি সাজিদের পরে বা আপনি নামের পরে। হ্যাঁ, নামের পরে। ওকে, সাজিদের পরে একটা নাম্বার ইউজ করেন। এত বড় না, এত বড় না, একটু ছোট দেন, 15 দেন, দেখি তো হয় কিনা। আগেরটা নিছিল সাতটা দেন, মানে যত নাম্বার গুলো যত আর কি কম। এটা নিচ্ছে, হ্যাঁ থাক, এটাই থাক। তারপরে হচ্ছে পাসওয়ার্ড দেন, এগুলো একটু কাইন্ডলি লিখে রাখেন। একটা সবাইকেই বলি যে এই ফাইবারের অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপর হচ্ছে এই বিভিন্ন জায়গায় যে অ্যাকাউন্ট গুলো এখন থেকে খুলবেন, এগুলো একটা কাগজে লিখে রাখবেন। লাস্ট পাস একটা অ্যাপ আছে, ওটাতে সংরক্ষণ করা যায়, সবচাইতে বেটার হয় গুগল ড্রাইভে নোট করে রেখে দিলে। সেটা তো অবশ্যই, সেগুলো তো করবেনই। তারপরেও ভাই কিছু কিছু বিষয় থাকে যে অ্যানালগ ভাবে রাখা ভালো আমার মতে। পাস ভাইয়া এডিটে দিব, 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড হবে, সেখানে হচ্ছে স্মল লেটার ক্যাপিটাল লেটার হবে, স্পেশাল সিগনেচার হবে, স্পেশাল সিম্বল বলতে হচ্ছে আপনার সেখানে অ্যাট দা রেট, হ্যাশট্যাগ, তারপর হচ্ছে ডলার সাইন বা হচ্ছে পার্সেন্টেজ, এগুলো যে কোনো একটা বুঝতে পারে। হ্যাঁ, এভাবে করে দিবেন। দিছি ভাই একটা, জয়েন দিব, জয়েন, হ্যাঁ জয়েন দিয়ে দেন। নেট ক্যারেক্টার হয় নাই, হয় নাই, এর থেকে আপ করলে তো সমস্যা নাই না? না, জয়েনে ক্লিক করছিলেন না? আমি বাইরে ক্লিক করছি, এটা আছে। বাইরে ক্লিক করছেন বলতে মানে ওই যে ওই ইন্টারফেসের বাইরে ক্লিক করে? আরে এখানে কিন্তু পাসওয়ার্ডটা কেন আসছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমরা কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু লাইভে আছি, ঠিক আছে, লাইভে আছি প্লাস রেকর্ডেও আছি। আমরা দেখতাম সেটাও না হলে কোনো সমস্যা ছিল না, আরো তো মানুষ আমাদের লাইভ গুলো দেখে, তারাও তো দেখে ফেলবে। সো এই জিনিসগুলো হচ্ছে একটু মাথায় রাখবেন যে এটা কখনো করবেন না। হ্যাঁ, সো আরেকটা এখন কি করা যায়, আপনি জয়েনে আবার ক্লিক করেন, আবার ইমেল দেন। বাহিরে বলতে হচ্ছে এই যে একটা ড্যাশবোর্ডটা দেখতেছেন না, সরি, এই যে একটা সাদা, না না না, এই যে সাদা বর্ডারটা দেখতেছেন না, এই সাদা বর্ডারের বাহিরে ক্লিক করবেন, এই সাদা বর্ডারের সাইডে বাহিরে ক্লিক করবেন না। হ্যাঁ, ধরেন এই যে এখানটা একটা হালকা ক্লিক করতে পারতেন, এখানটা একটা হালকা ক্লিক করতে পারতেন, এটাই এনা ছিল। এরকম তো বাইরে করছিলাম ভাইয়া, না এই যে বাহিরে করবেন বলতে এই যে এরকম সাইডে হালকা একটা ক্লিক করলেন, এই এই সাইডে একটা হালকা ক্লিক করলেন, হ্যাঁ এতটুকের ভিতরে থাকবেন, কিন্তু এর বাহিরে এসে এই সাইডে, হ্যাঁ এই সাইডে, এই সাইডে এগুলোতে ক্লিক করবেন। আবার দেন, যাই
হ্যাঁ জয়েন লিখে রাখছেন তো? আচ্ছা এইট ক্যারেক্টার হয় নাই, এইট ক্যারেক্টার দেন। আচ্ছা আমি একটা কি আপনাকে স্যাম্পল দেখ পাঠাচ্ছি, হ্যাঁ স্যাম্পল পাঠাচ্ছি, আপনি এটার উপর বেস করে আপনি দেন। পাসওয়ার্ড হবে অনেকটা এই টাইপের, একটা সাজাই নেই। হ্যাঁ এটা হচ্ছে আপনাকে লিখে নিতে হবে আগে। আব্দুল্লাহ ভাই, জি ভাই, চ্যাট বক্সে একটা দিছি, এরকম টাইপসে ট্রাই করেন তাহলে ইজিয়ার হবে, আপনি মতো করে করেন। হ্যাঁ ওটাই দেখতেছি। জয়েন হচ্ছে না রে, এই যে আনিস ভাই একটা স্যাম্পল দিল, আমি একটা স্যাম্পল দিলাম, যে এর এই এই ভাবে আপনি করতে পারেন। হ্যাঁ ওইভাবে একটা দিলাম। না ওইভাবে দিলে তো হয়ে যাওয়ার কথা, দুইজনের যে কোনো একজনের একটা ফলো করলেই হয়ে যাওয়ার কথা। আপাতত শরীফ ভাই এটাই দিয়ে দেন না ভাই, আমি একটা ট্রাই করি। আপনি আরেকটা এরকম আমার মতো একটা উল্টা পাল্টা মারেন, দেখেন ঠিকই হয়ে যাবে। এখানে ওইটা স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং ক্যারেক্টার যদি দেয় তাহলে তো হওয়ার কথা। আমি তো সেটাই বললাম, আপনি লেখেন সজীব, লেখেন স্মল লেটার, এরপরে দুই তিনটা ক্যাপিটাল লেটার দেন, এরপরে আপনার ডিজিট দেন দুই তিনটা, হয়ে যাবে ভাইয়া। ভাইয়া জি ভাই বলেন। আমি তো হচ্ছে ওই যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করছিলাম, এখন আমি ফরগট পাসওয়ার্ড দিলে কি আমি একটা পাসওয়ার্ড কালেক্ট করতে পারবো না? না আপনি পাসওয়ার্ড আপনার থাকলে তো আপনি ফরগেট পাসওয়ার্ড দিবেন, মানে তখন যদি আমার মেইলটা দিই তাহলে তারা কি একটা মানে ওটিপি টিপি কিছু দিবে না? না। আচ্ছা অনেকে ফেসবুক দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল, সব কটা ধরা খাইছিল ভাইয়া। এটা নিচ্ছে বোধ হয় জয়েন দি, আপনার মনে আছে কিনা দেখেন আবার। লিখছি তো আমি, লিখে তারপর দিলাম, নোট করে তারপর এখানে বসাইছে। আজকে আজকের দিনে আপনার ইমপ্রেশন বেড়ে যাবে, আপনার যতবারে ভিডিও দেখবে সবাই আপনার আইডি দেখবে, একটু ভালো। ভাইয়া দিয়ে দিয়ে
হ্যাঁ হইতে পারে, অনেকে চেক করবে, চেক করলে কি এখানে ফাঁকা প্রমোশন জয়েন দি ভাইয়া। Wow. এই ফোন অর্ডারটা চলে আসলো ভাইয়া, হয়েছে তো? আচ্ছা যদি হয় এবার হচ্ছে এখানে দেখেন এই যে এই এই পাশটাতে এটা কাটেন আগে, এটা একটু কাটেন, এই যে লিস্টের উপর ক্লিক করেন তো লিস্ট, দাঁড়ান দাঁড়ান এখানে এই গো গো টু ইউর জিমেইল অ্যাকাউন্ট এটাতে ক্লিক করেন, অবশ্যই। আপনার প্রোফাইল অ্যাক্টিভ হয়ে গেছে, এবার এক কাজ করেন এডিট ইওর প্রোফাইল এটাতে ক্লিক করেন, এডিট ইওর প্রোফাইলে ক্লিক করেন, এডিট ইওর প্রোফাইল কই আই প্রোফাইলে, প্রোফাইলে যান আগে, এটা অ্যাসেটা বোধহয় না একদম টপে আছে তো ভাই। ও ও আচ্ছা এবার হচ্ছে আপনি এখানে উপরে 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 এখানে আপনার নাম দেন, দিলাম আর তারপরে হচ্ছে সেভ এন্ড চেঞ্জ, এখানে কিছু দেওয়া লাগবে গো অফার না, এখানে যা আছে ওই রকমই থাকবে, জাস্ট সেভ এন্ড চেঞ্জ দিয়ে দিবেন। এবার হচ্ছে সিকিউরিটিতে ক্লিক করেন উপরে, হ্যাঁ এখান থেকে হচ্ছে আপনি চাইলে আপনার পাসওয়ার্ড টাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, তারপরে হচ্ছে নিচে আসেন এই যে ফোন এই ভেরিফাই নাও, ফোন দিয়ে, ফোন দিয়ে ভেরিফাইটা করে নেন, ভেরিফাই নাও, হ্যাঁ এখনই ফোন দিয়ে ভেরিফাইটা করে নেন। নাম্বার উঠে না কেন ভাইয়া? কোর্ট থেকে নাম্বার উঠতে শোনালে এইখানে আগে ইয়ে দেন তো নাম্বার উঠে না কেন, প্লাস 88 তো দেওয়াই, হ্যাঁ দেওয়াই তো আছে।
কেটে আবার দেন তো কেটে দেন কেটে আবার ইয়া করেন ক্রস দেন উপরে বাংলাদেশটা কি সিলেক্ট করছেন এটা করতে করলাম হ্যাঁ আচ্ছা না তো উঠে না এখানে প্লাস 88 লিখেন তো প্লাস 88 প্লাস তো উঠে না আপনি আপনারা দেখেন আপনার কিবোর্ড এর নাম্বার গুলো ইয়ে আছে কিনা অ্যাক্টিভ না হচ্ছে অফ অন অন করা আছে তো অন করা আছে তো ওয়েট এটা দিয়ে দেখি ভাই রিফ্রেশ করে দেখতে পারেন একবার করলাম না রিফ্রেশ আপনি এটা কাটেন কেটে উপর থেকে রিলোড দিয়ে দেখেন তো রিলোড কই রিলোড খুঁজে পান না এই যে খুঁজে না পেলে ভাই কন্ট্রোল আর দেন ওই যে ভাই মার্ক করে দিয়েছে দেখেন ভাইয়া ভাবছে রিলোডটা ফাইবার এর কোন একটা অপশন এই জন্য খুঁজে পাচ্ছিল না পাই না তো ভাইয়া প্লাস 88 তো উঠে না না কি বলেন তাইলে ডিলিট করতে পারেন কিনা দেখেন তো এই যে আমার কিবোর্ড এখানে কাজ করে দে এই এই সংখ্যা উঠতেছে ওখানে ওটা না কেন কিবোর্ড তো অ্যাক্টিভেট আপনি এখান থেকে হচ্ছে ইয়ে করেন বাংলাদেশটাকে কেটে আবার বাংলাদেশটা সিলেক্ট করেন এই যে বাংলাদেশটা কাটেন এই যে এখানে ক্রস চিহ্ন দেওয়া আছে ক্রস এই যে ক্রস এটা কাটেন আবার দেন এবার দেখেন তো হয় না ওটা না ভাইয়া বাংলাদেশের জি এর উপরে একটা ইয়া দেখা যাচ্ছে এটা বাংলাদেশের বানানো জিটা অন্য ইয়া ফন্টের মনে হচ্ছে বাংলাদেশটা বাংলাদেশটা একদম ক্লিয়ার করে দিন নিচে থেকে ক্লিক করেন নিচে বাংলাদেশ আসছে এখানে ক্লিক করেন এবার এবার আসবে মনে হয় না না কি রে না ওখানে তো এরকম দেখায় নিচে ফ্রন্ট একরকম বাংলাদেশকে স্পেশাল করে রাখার জন্য উপরে জি টাইপ হয়ে দিছে না মেনে সেট প্রেসে গিয়ে আর না ভাইয়া ছোট হাতে জি টা এমন হয় না না মানে আপনি বাংলাদেশে গিয়ে আপনার ম্যানেজার না বাংলাদেশ তো ঠিকই আছে কিন্তু আচ্ছা এখান থেকে কোনো কিছু কি কাটা যায় মানে মাইনাস করা যায় এরকম কিছু ভাই আপনি এখানে ক্লিয়ার ফর্ম যেটা আছে এটা দিয়ে আবার বাংলাদেশটা সিলেক্ট করেন আমার মনে হয় আসবে না আচ্ছা আপনি ফোন ভেরিফাইটা পরে করেন ম্যানেজ অ্যাড্রেসে কি একটু দেখেন বাকিগুলো একটু করে আসেন বাকিটা হচ্ছে সিকিউরিটি কোশ্চেনটা অ্যাড করে দেন টু স্টেপ ভেরিফিকেশন ফোন এটাতে অন করেন এটা কি সেট করতে হবে সেট হ্যাঁ এটা সেট করে দেন এখান থেকে হচ্ছে আপনি দাঁড়ান একটা জিনিস একটু বলি এখান থেকে হচ্ছে শুনেন শুনে নেন শুনে নেন এখান থেকে আপনি একটা কোয়েশ্চেন সিলেক্ট করবেন সেই কোয়েশ্চেনের অ্যানসার আপনি দিবেন এখান থেকে হচ্ছে আমি আপনার স্ক্রিনটাকে অফ করে দিব এখন ঠিক আছে
অফ করে দিব কজ হচ্ছে আপনার সিকিউরিটি কোশ্চেন একটা বিষয় থাকে এই জিনিসটা পারবেন না নিজে থেকে মানে এখানে প্রশ্ন হ্যাঁ প্রশ্ন আপনি দিবেন হ্যাঁ একটা প্রশ্ন আপনি দিবেন অ্যানসারও ওইটা আপনি দিবেন ওইটা সিকিউরিটি আপনার লিখতে হবে না অ্যানসারটা হ্যাঁ অ্যানসারটা লিখে দিবেন অ্যানসারটা খুবই সিম্পল জিনিস ওইরকমই না ধরেন হচ্ছে আপনার ছোটবেলার নাম কি আছিল আপনার ছোটবেলার নাম আছিল ধরেন সাজিদ বিষয়টা হচ্ছে অনেক এরকমই তো এরকম হচ্ছে অ্যানসারটা আপনি একটু করেন এটা भैया हेलो भैया আমাকে তো ফেসবুকে জয়েন করা হয় নাই আমি বলছিলাম জয়েন করা হয় নাই আচ্ছা ফেসবুকের এটা খুলছিলেন কে জি আচ্ছা আপনাদের এখানে ফেসবুকের গ্রুপটা খুলছিল কে বান্না ভাই ওসামা ভাই আছেন জি ভাই আছি একটু ওনাকে জয়েন করায় দিয়েন না হোয়াটসঅ্যাপে আমার আইডি লিংক একটু দিয়েন কারণ এই সিকিউরিটি আপডেট দিছে তো মানে সহজে মানে জয়েন করা যায় না ভাইয়া জি হ্যাঁ হ্যাঁ উত্তর কি এক কথা দিলে হবে ভাই বিষয়টা হচ্ছে ধরেন আপনার নাম কি সাজিদ শেষ এই অ্যানসার ওকে ওকে আপনার মনে থাকে এমন কিছু দিয়েন পরে দেখবেন যে সিকিউরিটি কোশ্চেনের অ্যানসার এমন খাতায় লিখে রাখেন এটা খাতায় লিখে রাখেন খুঁজে পাবেন না পরে ভাইয়া করে ফেলছি ভাই আমারটাও কে করবো হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করেন এবার ভাইয়া জি আমাদের যে ওয়াইফাই আমরা ইউজ করি ওখানে তো মনে করেন শেয়ার্ড আইপি দেয় ওরা এখন এটাতে কোনো প্রবলেম হবে প্রবলেম বলে প্রবলেম হবে কিন্তু ইয়ে করে না তো এবার দেন তো নাম্বারটা দেন তো এবার নিবে মেবি নিচ্ছে না ভাইয়া কপি পেস্ট করেন তো অন্য জায়গা থেকে এনে কপি পেস্ট করেন তো নাম্বারটা অন্য জায়গায় লিখে দেন কপি পেস্ট করেন দেখেন ভাই নামটাই মনে হয় সমস্যা জিটা একটু খেয়াল করিয়েন শরীফ ভাই না জিতে প্রবলেম নাই ওইটা তো হচ্ছে ইয়ার ফ্রন্ট ওইটা কি উনি কি যতই আপনি যাই দেন না কেন ভাইয়া একটা জিতে কেন এরকম হবে হলো তো সবগুলা লেটারেই এই সাইনটা থাকার কথা সেটাই জিতে কোনো প্রবলেম নাই ভাইয়া ব্যস্ত হয় না ভাই ক্যান্ডিডেট কি অটোমেটিকলি সিলেক্টেড নাকি আপনি লিখছিলেন এখানে না না আমি সিলেক্ট করছি তো হ্যাঁ এটা ক্লিয়ার দেন তো
নতুন করে দেন, দাঁড়ান দাঁড়ান আবার একটু ব্যাক দেন, আবার ক্লিয়ার দেন, আবার ক্লিয়ার দেন, বললাম তো ম্যানেজ অ্যাড্রেসে গিয়ে পেয়ে যাবেন। হ্যাঁ এবার বি দেন, একটু খেয়াল করেন। হ্যাঁ দাঁড়ান, এবার নিচে দেখেন, নিচের দিকে যান, এই যে বাংলাদেশ, এটা এটা ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক। হ্যাঁ হচ্ছে না তো, হয় নাই বুঝলাম। এখানে চার্সিং এ যে বাংলাদেশ আছে ওটা ফ্রন্ট ঠিক আছে, ম্যানেজার ডিসি এখন ঠিক আছে, দেখছেন আইকন নিলাম ঠিক আছে, আইকন চাইলাম জিটা কেটে দিলাম, ভাই এটা তো সমস্যা না হবে না ভাই, বাংলাদেশ এটা সমস্যা না, কিন্তু সমস্যা কেন হচ্ছে বুঝতেছি না। আচ্ছা এটা আপনি পরে ট্রাই করেন না হলে, ওকে হ্যাঁ যে এটা যেহেতু হচ্ছে না আপনি পরে ট্রাই করেন, বাকিগুলো তো হইছে। উপরে যান, তারপরে হচ্ছে নোটিফিকেশনে ক্লিক করেন, ঠিক আছে এখানে আর কিছু নাই। তারপর হচ্ছে বিলিং ইনফরমেশন, এখানটা হচ্ছে আপনার সব ইনফরমেশন গুলো দিয়ে দেন, স্ক্রিনটা অফ করে দিলাম, ইনফরমেশন গুলো দেন, অফ করে দেন। হ্যাঁ দিয়ে সেভেন চেঞ্জ দিয়ে দিয়েন। আচ্ছা আমি একটু পাঁচটা মিনিটের জন্য একটু আসতেছি ভাই, হ্যাঁ ওয়াশরুমে যাবো একটু। আচ্ছা ফাইল শেয়ার করে কোনো প্রবলেম করতেছিল এরকম কিছু? না না তার জন্য না, তাহলে এটা হওয়ার তো কথা না, জমিদারের নাম চলে আসছে অটোমেটিক, ওইটা ওনার নামে হয়তো আইপিটা আছে দেখেন। তো এখানে কি আমার নাম দিব নাকি? হ্যাঁ অবশ্যই আপনার নামই দিবেন। না না আমি এমনি লিখি নাই, দেখলাম নাসিমা এটা অনুরোধ লিখা আছে। হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ মনে হয় এটা ডাইরেক্ট আইপি চেক করে ডাইরেক্ট পাঠিয়ে দিছে অটোমেটিক। হ্যাঁ ওটা আইপি ওনার নামে আইপিটা দিয়ে ডাইরেক্টলি ঢুকছে, হয়তো উনি কি ফ্রিল্যান্সিং করে নাকি দেখেন? না উনি তো ফ্রিল্যান্সিং করে না, উনি আমরা ব্যাংকার, উনি ফ্রিল্যান্সিং করতে হবে, ওনার ওনার অ্যাড্রেস দিয়ে কতজন খুলতে পারে, ওনার ছেলে খুলতে পারে, ওনার হাজবেন্ড খুলতে পারে। হ্যাঁ সেটাই তো, আমরা ফ্রিল্যান্সার না, কেউ নাই পরিবার এরকম কেউ নাই, আমরা উনি ব্যাংকের ডিডিএম। অবশ্যই তাইলে ওনার আইপিটা ইয়া করে চেক করে, কোম্পানি নেম কি একটা দিয়ে দিলে হলো নাকি? আপনার কোম্পানি আছে না এটা দিয়ে দেন না। হ্যাঁ কোম্পানি একটা তো আছে, আব্দুল্লাহ ভাই আপনার খাবার গুলো কি সব হোমমেড? কোনগুলা আপনি নিজে একটা পেজ আছে না? না না হোমমেড না, এগুলো অর্গানিক ফুড আর কি। আচ্ছা অর্গানিক হোমমেড বলতে আপনার হানি অয়েল এগুলাই? হ্যাঁ হানি কি আপনি মানে ডাইরেক্ট সংগ্রহ করেন না রিসেল করতেছেন? না না সংগ্রহ করে হয় নিজে কাজ করি সব কানে। আচ্ছা জিয়ন এটা একটা কি দিব? হ্যাঁ ভাই স্টেট রিজিয়ন এবার একটু শেয়ার করুন, স্ক্রিন শেয়ার করুন। ওকে যে যেটা ধর্ম ধর্ম আপনার ও ধর্ম না এলাকা
এই এলাকা ভাই রিলিজিয়ন না রিজিয়ন রিলিজিয়ন না থাকতো তার মধ্যে এলাকার নাম দিব না সরি সরি খেয়াল করিনি থানার নাম দিলে হবে হবে পাহাড় তলি তবে তলে দিলাম আমি রিলিজিয়ন মনে করছিলাম রিলিজিয়ন ছিল ব্যাট নাম্বার কই ভাবো বাবা ওগুলো মনে হয় স্কিপ করতে হবে আচ্ছা আনিস ভাই বলেন নাও নাকি ও আনিস ভাই কোল ব্যাট নাম্বার বলেন ব্যাট নাম্বার তো আমাদের জন্য নাও নাই ব্যাট নাম্বার দেয়া লাগবে না তো লাগবে না স্কিপ না না দেয়া লাগবে না এরপর হচ্ছে যে আপনার এই যে কিকটা অপশন থাকে তো আপনার ওটা হচ্ছে ইউএসএ তে শুধু দেওয়া লাগে ট্যাগ স্পিন নাম্বার না কিকটা শো করে ওটা শুধু ইউএসএ দের জন্য দেয়া লাগে বাংলাদেশীদের জন্য দেয়া লাগে না এই যে ব্যাট নাম্বার এখানে আর কোনো অপশন নাই তো না 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 ব্যাট নাম্বার দেয়া লাগবে না এটা হচ্ছে আপনার যখন অর্ডার আসবে এই ফরম্যাটটা সহ একটা হচ্ছে আপনার অর্ডার রিপোর্ট যাবে মানে আপনার একটা হচ্ছে আমরা এই দোকান থেকে ধরেন যে কি বলবো স্বপ্ন বিভিন্ন ইয়া থেকে বাজার করলে একটা রিসিপ্ট দেয় না ওরকম একটা রিসিপ্ট আপনার মেইলে চলে যাবে এত কিছু গিয়া করা লাগে না আপনার ভ্যাট নাম্বার দেয়া লাগবে না বিলিং ইনভয়েস হচ্ছে আপনাকে যে বিলটা করবে মানে আপনাকে আমি দাঁড়ান আমার একটা দেখাতে পারেন নাকি দেখি বুঝছি স্কিপ করা দিলে করে ফেলেন দাঁড়ান আমি হচ্ছে আমার আগের জিমেইল একটু ঢুকে দেখি আছে নাকি দেখি বিলিং ইনভয়েস দিল না দূর আনিস ভাই আছেন মিট করে হ্যাঁ আমি যেটা বলছিলাম আমি হচ্ছে যে মানে রানিং অর্ডারে এটা অ্যাড করছিলাম তো আমি হচ্ছে এটা মেইন অর্ডারটা খুঁজে দেখি এখন হচ্ছে খুব সুন্দর করে আপনাকে একটা বিলিং অর্ডার দিয়ে দেয় আপনার বড় বড় শপিং মলগুলোতে যেটা করে আর কি এটা হচ্ছে এক্সট্রা অর্ডার গিয়া করছিলাম পরে এই আর কি দাঁড়ান আমি খুঁজে বের করি
আসিফ ভাই কিছু বলতেছিলেন? আসিফ ভাই ঘুম। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ বলেন। বলতেছি আপনি কি ওই যে ভাইয়া কালকে একটা কাজ দিছিল যেটা করছিলেন, এটা কি বলে? কেজিআর। কেজিআর? না না না, কেজিআর এর এটা তো আমি সকালে দেখলাম করব না। কেজিআর এর আগে একটা দিছিল না, অফ পেজ এসইও। অফ পেজটা করা হইছিল হালকা করে। না না, আমি একটা জিনিস একটু আমার গ্যাপ আছে, একটু আপনাকে জিজ্ঞেস করি। বলেন বলেন। ওই যে ওখানে ভাইয়া বলছিল না ডিএপি 30 এর নিচে গুলো না নিতে ইউআরএল গুলা। হ্যাঁ, ওখানে ধরেন আমার ডিএ সবগুলা 30 এর উপর আছে, কোনটার পিএ আছে মানে 30 এর নিচে, তাহলে কি ডিএ 30 নিতে পারবেন? ডিএ 30 এর উপর নেওয়া লাগবে। হ্যাঁ, পিএ মানে ইচ্ছা মতো না, পিএ হচ্ছে আপনার 30 এর নিচে নিতে পারবেন, বাট ডোমেন অথরিটি আপনার 30 এর উপরে নেওয়া লাগবে বলছে। ও আর ওই যে ওটা তো ভাইয়া কালকে বলছিও, কি বলে মানে কোনটা যদি আমি 30 এর নিচে পাই তাহলে সব মানে পুরো ইয়াগুলাই বাদ, ব্যাকলিংগুলো বাদ? হ্যাঁ সবগুলা বাদ দিয়ে দিবেন। আচ্ছা, এগুলো নিয়ে অনেক মারামারি করা লাগে। আমি হচ্ছে যে প্যাট নিয়ে করতেছিলাম কালকে, হচ্ছে আবার ক্রিকেটে ঢুকছি, মানে পুরো জগা কিছুরই হয়ে আছে, মানে হচ্ছে যে কোনো ভালো ইয়া পাচ্ছি না, নিচটা মানে ফিল্ডার করতে পারতেছি না। এখন আমার এগুলা ধরেন এই যে আমি সবগুলা বাদ দিয়ে দিচ্ছি, মানে তাহলে কি এটা আমার জন্য ভালো না খারাপ? আমার জন্য তো মনে হয় ভালো। হ্যাঁ ভালো, আপনি হচ্ছে যে মানে ভালোগুলো ফিল্টার করতেছেন আর কি। এখন কথা হচ্ছে যে আপনার যদি এক্সট্রা যদি মনে করেন যে না আমি এই কিওয়ার্ডটা করাবো, আপনার হচ্ছে যে যেগুলো লো কম্পিটিশন, লো কম্পিটিশন ধরে আগানো ভালো না, পরে যখন হচ্ছে আপনার ভালো গিয়া বাড়বে তখন হচ্ছে আপনি ভালো আর একটু টার্গেট করলেন, মানে ডিপেটা একটু বাড়ালেন, ওটা হচ্ছে পরে, অনেক পরে ব্যাপার। এটা মনে হয় সিকিউরিটির জন্য তারা ফিচারটা দিছে, এরকম হইতে পারে। ভালো করছে। আচ্ছা, এখানে ভেরিফাইড বাই এসএমএস দিব না ভেরিফাই বাই কল দিব? হ্যালো, এসএমএস দেন? শুনতে পাচ্ছি ভাইয়া, ভেরিফাই হচ্ছে? কি হইছে? ভেরিফাই হচ্ছে, নাম্বার উঠাইছি। আচ্ছা তাহলে করে ফেলেন। ভেরিফাইড এসএমএস দিব না? হ্যাঁ এসএমএস। হ্যাঁ করে ফেলছি ভাইয়া, এটা বোধ হয় স্ক্রিন অন ছিল যে বোধ হয় হয় নাই। না এই জন্য না, তাহলে আর কখনো হইত না। তো এখন হইলো কেন জানি না। হ্যাঁ ভাইয়া সব ডিটেলস দিলাম। আসে বিলিংটা, আমার বিলিংটা খুঁজতে হবে, বিলিংটা নাই। আমি হচ্ছে তাও গ্রুপে একটা স্ক্রিনশট দিচ্ছি, যদি হচ্ছে মেলে বিলিং আসে নাই নাকি এরকম কিছু। না উনি বিলিং, বিলিং এর ট্যাক্স বসাতে যাচ্ছিল, ট্যাক্স আইডি, ট্যাক্স নাম্বার তো লাগে না, আমি যেটা বলতে যাচ্ছিলাম। না না এটা আপনারা আছে দিতে যাচ্ছেন? নাই ভাইয়া দি নাই, করে ফেলছে ওটা ছাড়া। আর সমস্যা নাই তো, ওইটা যে দিতেই হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। আচ্ছা আমি ওটা বললাম ম্যান্ডেটরি হলে নিত না তো নিয়ে গেছে তো আমার যেগুলো। না 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 ওইটা ম্যান্ডেটরি না যে আপনাকে দিতেই হবে, কারণ সবার তো ভাই ট্যাক্স ফাইল থাকে না। হ্যাঁ তো স্ক্রিনটা এবার ওপেন করেন।
ভাইয়া সব জিরো দেখাচ্ছে, এগুলো কখন হবে? এগুলো কখন হবে? ইনশাআল্লাহ হয়ে যাবে, রেগুলার টাইম দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। টাইম দিবেন হয়ে যাবে। তো এবার আপনার ওই প্রোফাইলের উপর ক্লিক করেন। অ্যাকাউন্ট না এখানে আছে এখানে। হ্যাঁ ওই যে আছে। প্রোফাইল। প্রোফাইল। এখান থেকে হচ্ছে আই এম ফ্রিল্যান্সার, এটাতে ক্লিক করেন। আই এম ফ্রিল্যান্সার। হ্যাঁ। তারপর হচ্ছে নিচে একটা ইন্টারনেট সিকিউরিটি, এটাতে ক্লিক করেন। এখানে আইটি লিখেন। আইটি। হ্যাঁ লিখেন। আইটি। হ্যাঁ এটাতে ক্লিক করেন। আইটি এন্ড নেটওয়ার্ক সার্ভিস। হ্যাঁ এটাতে ক্লিক করেন। এবার হচ্ছে সেভ এন্ড চেঞ্জ। এবার হচ্ছে এই পাশে আপনি একটা আপনার ভালো দেখে একটা ছবি লাগান। ভালো দেখে একটা ছবি ইউজ করেন এখানটাতে। হ্যাঁ ওই যে উপরে কম্পিউটার সহ যেটা আছে না ওইটা দিয়ে দেন। হয়ে গেছে। দেন এখন যেটা করবেন, এই যে নিচে এখানে এখন যেটা করতে হবে আপনাকে আপনার প্রোফাইলটাকে গুছাইতে হবে, ঠিক আছে? তো প্রোফাইলটাকে কিভাবে গুছাবেন? প্রোফাইলটাকে ধরেন, আচ্ছা গ্রাফিক্সের কথা কে জিজ্ঞাসা করছিলেন আপনি? আমি করছিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সো এই প্রোফাইলটাকে গুছানোর জন্য আপনাকে অবশ্যই অন্য যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে আপনাকে একটু দেখতে হবে। কিভাবে দেখতে হবে বলতে হচ্ছে, আপনি যারা আছে বর্তমানে তারা তাদের প্রোফাইলে আপনি যদি একটু ভিজিট করে আসেন আপনি দেখতে পারবেন যে তাদের প্রোফাইলে এই নামের নিচে হচ্ছে তাদের প্রফেশনটা দেওয়া আছে, অ্যাকচুয়ালি তারা কি কাজ করতেছে। হ্যাঁ কেউ যদি ডিজিটাল মার্কেটিং করে সেখানে হয়তো দিয়ে রাখছে আই এম এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। হ্যাঁ কেউ যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ করে, হ্যাঁ সে লিখে রাখতেছে আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। হ্যাঁ তো এই টাইপের প্রত্যেকে হচ্ছে কিছু না কিছু তাদের ইনফরমেশনটা এক লাইনে, জাস্ট একটা লাইনের ভিতরে সে দিয়ে রাখতেছে। তো আপনি যদি চিন্তা করেন যে আপনার কাজটা, হ্যাঁ আপনি দুই টাইপের কাজ এখানে করবেন, যেরকম হচ্ছে আপনি কি বলে ডিজিটাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং এবং হচ্ছে আপনি গ্রাফিক্স দুইটা একসাথে করতেছেন বা করবেন। হ্যাঁ তো আপনি আপনার টাইটেলটাকে ওইভাবে নিয়ে এখানটাতে দিবেন, মানে এই যে এখানে না ডেসক্রিপশনে দিব, ডেসক্রিপশনে না, ডেসক্রিপশনে না, উপরে ওই যে দেখ একটু উপরে আসেন, একটু উপরে আসেন, এই যে এখানে হচ্ছে একটা কলমের মতো দেখা যাচ্ছে এটা এখানে, এই যে এই যে হ্যাঁ এইখানটা, এইখানটা জাস্ট একটা লাইনে আপনাকে এটা লিখে দিতে হবে। আও দেখছেন বিষয়টা? হুম। তো এই হচ্ছে কথা। তো এখন একটা ব্রেকে যাব, ব্রেক থেকে এসে দেন হচ্ছে আপনার এই কাজগুলো আমরা করব, বাকি যেগুলো আছে ইনশাআল্লাহ। সো স্ক্রিনটা অফ করে রাখেন। তো আমরা একটা ব্রেকে যাই, ব্রেক থেকে এসে আমাদের যে আইএসপি গুলো আমাদেরকে যে ওয়াইফাই লাইন দিচ্ছে ওখান থেকে কি আমাকে রিয়েল আইপি নিতে হবে? রিয়েল আইপি যদি নিয়ে নেন তাহলে ভালো আমার মতে, না হলে অ্যাকচুয়ালি দেখা যায় কি আপনি যে আইপিটা ইউজ করতেছেন সেই আইপিতে আরো দুই একজন যদি ফাইবার ইউজ করে এতে অনেক সময় হচ্ছে ফাইবার আপনাকে ব্যান করে দিবে। হ্যাঁ এখন হচ্ছে আগে থেকে ইয়ে হয়ে যাচ্ছে, ফাইবার আরো বেশি রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে, আগে বলতো কিন্তু করতো না, এখন কয়েকজনকে করে দিচ্ছে আমি শুনলাম। সো এটা একটা প্রবলেম। তবে যদি কখনো আপওয়ার্কে কাজ করেন অবশ্যই রিয়েল আইপি নিয়ে কাজ করবেন, শেয়ার আইপি নেবেন না। কারণ আমার এক স্টুডেন্ট একদম ইনস্ট্যান্ট আমার সামনেই বসে, তাকে আমি বারবার জিজ্ঞাসা করছিলাম
সে বলে না ঠিক আছে সব প্রবলেম নাই, ওকে ঠিক আছে আপনি খুলেন। উনি অ্যাকাউন্টটা খুলে 10 মিনিট ছিল না, 10টা মিনিট তার অ্যাকাউন্টটা ছিল না। শেষ। আচ্ছা ভাই, তো বিষয়টা বুঝতে পারছেন? এটা মানে ওদেরকে জিজ্ঞেস করবো আর কি, যে আমাকে আইডি দিয়েছেন এটা কি রিয়েল আইপি নাকি শেয়ার আইপি, এটা জিজ্ঞেস করবো। ওদের যদি ওদের থেকে নরমালি আপনি নিয়ে নেন, আপনাদের স্পিড কত, আপনার নেট স্পিড 25 এমবিপিএস আই থিঙ্ক রিয়েল আইপি দিছে, বাট এটা যদি আপনাদের চিটং এর রেগুলার বেসিস হয়, হ্যাঁ রেগুলার বেসিস হয় বলতে যে চিটং এ আপনাদের দেখছি যে ম্যাক্সিমাম সবারই হচ্ছে আপনার 20 বা হচ্ছে আপনার 15 এর নিচে কারো নাই, যেটা আমাদের ঢাকায় 5 এমবিপিএস হইলেও বেশি আপনি পাবেন না যে কেউ ইউজ করে। হ্যাঁ সত্যি কথা, যেটা যে আমরা ঢাকায় যারা থাকে মোটামুটি ফ্রিল্যান্সার ছাড়া আপনার 5 এমবিপিএস ও কেউ ইউজ করে না, 2 এমবিপিএস ইউজ করে সর্বোচ্চ। আচ্ছা ভাই, তো জিজ্ঞাসা করেন আপনাদের যে সার্ভিস প্রোভাইডার আছে, হ্যাঁ তাকে জিজ্ঞাসা করেন যে অ্যাকচুয়ালি আমারটা কি রিয়েল আইপি না শেয়ার আইপি, যদি রিয়েল আইপি হয় তাহলে তো ভালোই, আর শেয়ার আইপি হলে তাকে বলে দিন যে আমারটা রিয়েল আইপি করে দেন, সর্বোচ্চ মাসে 200 টাকা বেশি চার্জ যাবে। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। ভাইয়া সেটা তো চেক করা যাচ্ছে, কোনটা মানে আইপি কোনটা কোথা থেকে শেয়ার আইপিটা দিচ্ছে সেটাই এটা করা যাচ্ছে, আপনি আপনার সার্ভিস প্রোভাইডারকে জিজ্ঞাসা করলে আরো বেটার। তবে ভাই আমি শিওর যে মানে কি আমি ছাড়া এখানে কেউ ফাইবার বা আফওয়ার্কে কাজ করবে না, মানে আমার আইপি থেকে যেটা আমি শেয়ার আইপি দিয়ে কাজ করতেছি, মানে আমার এরিয়া থেকে। আপনি কিভাবে শিওর হইলেন আপনার আইপি তো আরো 10 জনকে দিয়ে রাখছে, তারা যে কাজ করে না তার গ্যারান্টি আপনাকে এই গ্যারান্টি কে দিল? তাহলে জিজ্ঞেস করতে হবে আর কি। হ্যাঁ জি ভাই বলো ভাবে লিখলে। আচ্ছা কানেক্ট কি আমি 60 টা নিলে হবে আপাতত? নেন একটা জিনিস আপনাদেরকে বলি যে ভাই আপওয়ার্কে যারা কাজ করার মতো বা কাজ করেন বা করবেন, হ্যাঁ এক কানেক্ট হচ্ছে 15 সেন্ট এর বেশি না কিন্তু, সো 60 টা কানেক্ট আপনি নিচ্ছেন নেন কোনো বিষয় না, কিন্তু কারণ এই 60 টা কানেক্ট কিন্তু আপনার কয় টাকা খরচ হবে, 1000 টাকা সর্বোচ্চ তাই না? সো 1000 টাকা আপনি একটা কোথাও বসলে এখন খরচ হয়ে যায়, শুধু শুধুই দেখবেন কত কাজে আপনি ফাও খরচ করে ফেলতেছেন। হ্যাঁ তো এটা আপনি এখানে আপনার আর্নিং হচ্ছে কিন্তু এই জায়গায় আপনার খরচ করতে কষ্ট লাগে এইটাই। হ্যাঁ না ভাই আমি এখন দেখছি চিন্তা করেন না না এই পারপাসে যদি কেউ চিন্তা করেন তাহলে হচ্ছে আপনি ইয়ে করে আনিস ভাই হুম এটা নাকি আইপি? হ্যাঁ ভাই 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 আপনি তো ভাই রেকর্ড হইতেছে তো ভাই, আপনি আপনি যখন অ্যানসারটা দিতেন হচ্ছে যে ভাই আপনি বলেন আমি কি দিব। হুম সো এখন এই যে প্রোফাইল গুলো যে আপনি দেখতেছেন, এই যে একটা দেখলেন, হ্যাঁ তারপরে হচ্ছে পাশের এই যে প্রোফাইলটা আসতেছে একটু লোড নেই, হ্যাঁ এই যে এখানে ওনার ট্যাগটা দেখলেন, সো এরকম করে যে আপনি প্রোফাইল গুলো এখন দেখলেন দেখে এখন আপনার একটা আইডিয়া হইছে না যে অ্যাকচুয়ালি আপনি কি দিবেন এখানটায়, আইডিয়া হয় না। সো এরকম ভাবে আইডিয়া নিয়ে দেন হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা লিখবেন, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। সো এটাই হচ্ছে এখন আপনি কি করবেন, প্রথম টপ যে 10 জন আছে এখানে আপনার গিগে, হ্যাঁ এই যে এখানটাতে এই যে এখানে যে টপ 10 জন আছে এই 1 2 এটাকে বাদ যাবে, এটা হচ্ছে যে প্রো ভেরিফাইড এটা লাগবে না, 3 হ্যাঁ তারপরে হচ্ছে একটু ওয়েট করেন, হ্যাঁ 4 5 6 7 এরকম করে প্রথম যে 10 জন আছে, হ্যাঁ এই 10 জনের প্রোফাইল আপনি চেক করেন,
যে তারা তাদের প্রোফাইলে কি দিছে, তারা তাদের প্রোফাইলে যেটা দিছে সেটা আপনি আপনার প্রোফাইলে দিবেন। দিবেন বলতে হচ্ছে তাদেরটা দেখে আপনি একটা আইডিয়া নিলেন, আইডিয়া নিয়ে আপনি আপনার মতো করে আপনি একটা প্রোফাইলে দিয়ে দিবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া। হ্যাঁ, এটাই হচ্ছে এতক্ষণ আপনাকে বলতেছিলাম। সো এবার এটা আপনি করেন। হ্যাঁ, আমি এক্সেসটা ছেড়ে দিচ্ছি, এবার আপনি আপনারটা করেন। আর নেট স্লো ভাইয়া, মোবাইল ডাটা তো আপনি একটু আস্তে দেরি করেন, সমস্যা নাই, মানে নেট স্লো হলে তো ওইটা আপনি ইয়ে করতে পারবেন না। থেকে এই অপশনটা নেওয়া যায় না, রিমুভ করা যায় না, এই যে লাইভে এখানে যে জুমের যে বার্তা ভাইয়া এটা রিমুভ করা যায় না? এটা যদি রিমুভ করেন তাহলে হচ্ছে আপনার স্ক্রিনটা অফ হয়ে যাবে। ও, আপনি এটা নিচে নামাইতে পারবেন? নিচে ধরে নিতে হবে না, টেনে নিচে নামাইতে পারবেন, টেনে নিচে নামাইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না, ওটার জন্য আমি ট্যাবগুলো আসলে দেখতে পাচ্ছি না, ঘুরে কেন। এটা এটা কি ধরনের আইডি ভাইয়া? 5 স্টার?
কোনটা এই যে ইসমাত জাহান হ্যাঁ ওনার এখানে কিছু নাই ফাইভ স্টার দেওয়া এটা অন্য কিছু নাকি কিছু নাই বলতে আপনি ও আচ্ছা উনি লিখে নাই তাই বাট উনি ভালো কাজ করছে ফাইভ স্টার গুলো কি ওই হ্যাঁ হ্যাঁ বুঝছে আচ্ছা সাজিদ ভাই জি ভাইয়া এই যে এতগুলা প্রোফাইল দেখলেন অনেকগুলো আল্লাহর রহমতে প্রোফাইল দেখছেন সো এতগুলা প্রোফাইল দেখার পরে আপনার কি মনে হলো যে আপনার এখন আইডিয়া হইছে যে অ্যাকচুয়ালি আপনি কি দিতে পারেন আপনার প্রোফাইলে হ্যাঁ ভাইয়া আইডিয়া হইছে তা হইলে দিয়ে ফেলেন এখন একটা কি দিবেন বা কি ইউজ করবেন ওইটা দেন প্রোফাইলে এখনো বসে বসে প্রোফাইল ঘাটতেছেন মার্কেটিং বানান ভুল হয়েছে ভাই ইয়োর মধ্যে শূন্য একটা পড়ে গেছে তার থেকে ভালো আপনি যেটা দেখছেন ওইটা কপি করে বসা দেন
না আমি আসলে একজন একটা কপি করি নাই না কপি করে জাস্ট ওইটা থেকে আপনি যেটা কাশিট করবেন ওইটা কাশিট করবেন আর কি এটা কি লিখতেছেন ভাই আই উইল বি ইওর একটা লিখি মানে কি লিখতেছেন মানে আপনি কি লেখার কথা চিন্তা করতেছেন একটু শুনি আমি মানে ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক্স ডিজাইন দুইটা শব্দ এক লাইনের ভিতরে মুভ করা সেটা তো আপনি আপনার সেন্টেন্সটা একটু শুনি আমি মানে আই উইল বি ইওর ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক্স ডিজাইন হ্যাঁ এক্সপার্ট বেসড অন ইওর নিডস এত বড় লিখতে পারবেন না হিউজ বড় আর আই উইল বি এখানে আই উইল বি লেখা লাগবে না আপনি যতগুলো প্রোফাইল ঘাটছেন কোথাও কি লেখা ছিল আই উইল বি ভাই একটা ভাই দেখুন জি আপনি দেখছো এখানে একটাতে ছিল একটাতে ছিল 10টা প্রোফাইলে একটা ছিল ওই জায়গাটা ভালো লাগলো আর বাকি যে 9 জনেরটা ভালো লাগে না হ্যাঁ রে ভাই ইউনিক কুসছে ইউনিক কুসলে তো কাজ ইজিলি পাবে ওই কারণে উনি ওই সেন্সে ইউনিকটা ওই সেন্সে উনি ইউনিক বলতে একদম আই সেন্টেন্সেরও কিন্তু একটা অ্যাট্রাকশন থাকতে হবে এটাও মাথায় রাখ ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট মার্কেটিং হবে না মার্কেটার হবে হবে হ্যাঁ চলবে কিন্তু এন্ড এভাবে লিখতে পারবেন না তো মনে হয় আপডেট দেন তো দেখি নাই কিনা নিবে না এন্ড ওই ইয়েতে লিখতে হবে এন্ড hello text marks content on the letter with the number person age shorib bhai uni im lagaise to marketer dile mone bhalo hobe ekhane im professional digital marketing likhe ha ha im dise prothome tahole marketer den bhai ar jodi professional digital marketing den tahole ekta mane im bad dile hocche marketing ar jodi im den tahole marketer শেষের দিক থেকে প্লে স্টোরটা নিয়ে দিবেন আপনি নিচে কিবোর্ডে যে তীর চিহ্ন গুলো আছে ওখান থেকে মানে চাপিয়ে যান দিতে পারবেন হুম
নিছে হ্যাঁ চলবে চলবে ফুলেস্টা বেটার চলবে হ্যাঁ হ্যাঁ ওখানে চলবে চলবে সমস্যা নাই এবার নিচে আসেন এবার আপনি আপনার কাজের ডেসক্রিপশনটা একটু লিখেন বুঝতে পারছেন কাজের ডেসক্রিপশনটা একটু লিখেন আপনি কি কি কাজ করবেন কতদিন ধরে আপনি কাজগুলো করতেছেন হ্যাঁ এই জিনিসগুলো লিখবেন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনি যে ফ্রেশার আপনি যে নিউ হ্যাঁ এই জিনিসটা এখানে উল্লেখ করবেন আপনি বলতে পারেন আপনি দুই চার বছর ধরে আপনি কাজ করতেছেন হ্যাঁ বা দুই বছর বা তিন বছর ধরে আপনি কাজ করতেছেন এরকম করে আপনি লিখতে পারেন এখনই লিখেন এখনই লিখেন প্রথমে এক কাজ করেন প্রথমে একটা ওয়ার্ড ফাইলে একটা ড্রাফট করেন অন্যরা কিভাবে লিখতেছে আপনি কিছু গ্রাফিক্স ডিজাইনারের প্রোফাইল দেখেন কিছু ডিজিটাল মার্কেটারের প্রোফাইল দেখেন দেখে তারা কিভাবে লিখছে সেগুলোকে একটু ফলো করে আপনি একটা আইডিয়া নেন এটা হচ্ছে সবথেকে বেটার আপনি এখানে কেন এই যে আইডি আগের আইডি কতগুলো আগে যেগুলো খোলা ছিল ওইগুলো থেকেই দেখতে পারবেন চাইলে হ্যাঁ ভাই ট্যাব যেগুলো খোলা আছে ওইগুলোতে তো দেখতে পারেন হ্যাঁ এই যে নিচে আসলে তাদের এই যে ডেসক্রিপশন গুলো দেখতেছেন আই এম ওল্ডার আলহাবিন 3 ইয়ার কপি মাইরা দিয়েন না 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 আমরা জাস্ট করলাম দেখাচ্ছি একটা জিনিস মাথায় রাখবেন কপি মারবেন না কপি মারলে ধরা খেয়ে যাবেন কোনো জিনিস কপি করছেন তো শেষ ভাই এটা তো করা যায় এখান থেকে কপি করে নিয়ে গিয়ে আপনার ওয়ার্ডে গিয়ে একটু কাট কাট করেন হয়ে গেল হ্যাঁ সেটা করতে পারবেন এত কষ্ট করে না লাগে একটু পরে শুনে দেখে নিয়ে তারপরে একটু কাট কাট করে এত কষ্ট করে না করে বলতে আমি বলবো যে আপনি প্রত্যেকটা জিনিস পড়বেন পরে আপনি যে পড়তেছেন এমন না যে পরে এটা পড়তে খুব একটা হামরি সময় লাগবে হ্যাঁ চার পাঁচটা প্রোফাইল পড়বেন পরে আপনি হচ্ছে সেগুলো থেকে একটা মডিফাই করে নিলেন হ্যাঁ হ্যাঁ সেটাই বলতে কিছু ইয়া আপনি তো গ্রাফিক্স ডিজাইনও করবেন কিছু গ্রাফিক্স ডিজাইনারেরও প্রোফাইল দেখতে পারেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা নিতে পারে
15 ইয়ার্স এক্সপেরিয়েন্স গ্রাফিক ডিজাইন কমই তো আছে Nigeria. ভাইয়া তোর টেবের বন্যা বসা দিকে ওনার মতো করে উনি করুন
হ্যালো ভাইয়া বলেন, এই যে আপনার ফর্ম W9 এটা কি? সরি, এই যে আপনার ফাইবারে হুম যে অ্যাকাউন্টে আসলাম ডিটেইলস দেখি যে ফর্ম W9 এটা কি? ডিটেইলসে ফর্ম এন্ড নোটিফিকেশন না বিলিং ইনফরমেশন ব্যালেন্স এর নিচে, হ্যাঁ নিচে কি এই যে ফর্ম W9 একটা লেখা আছে, দাঁড়ান পরে দেখব নে, দেখেন কোনটার কথা বলতেছেন বুঝতেছি না। ভাইয়া হোয়াটসঅ্যাপের গ্রুপ দিয়ে বুঝি নাই, যে গ্রুপে দিয়েছি ভাই একটু দেখবেন। ও আচ্ছা, এটা সবাই নো দিবেন, এটা নতুন আসছে যে আপনি ইউএস এর পারসন কিনা। হ্যাঁ, সো এটা যাদের যাদের আসবে যখন আসবে এটা নো দিবেন।
हेलो भैया, ভাইয়া কি আছেন বলেন? ভাই টেকনিক্যাল এসইওটা কি? টেকনিক্যাল এসইও এসইও কিছু টেকনিক্যাল টার্ম থাকে যেগুলো হচ্ছে আপনার ধরেন সাইটের স্পিডটা স্লো হচ্ছে, দেন হচ্ছে আপনার ইন্ডেক্সিং হয় নাই ঠিক মতো, তারপর হচ্ছে এরকম কিছু ইস্যু থাকে, তারপর হচ্ছে আপনার অ্যানালাইটিকটা ফলো করা, হ্যাঁ এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর কাজ। আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে কিছু পেজ হচ্ছে আপনার ইয়ে হয়ে গেছে, এরর হয়ে গেছে ঠিক করা।
ভাইয়া ডিজিটাল মার্কেটিং এর এক্সপেরিয়েন্স 12 প্লাস দিলে কেমন ফেক ফেক মনে হয় না? হ্যালো, দুই বা চার বছর দিলেই এনাফ। উনি লেখুক, লিখে শেষ করুক, তারপর এটা পড়ে তারপর যেখানে এডিট করা এডিট করে দিব, ওনাকে লিখতে দেয়। আপনার লেখা শেষ হইলে বইলেন।
ভাইয়া এটা দেখেন হ্যালো ভাইয়া দেখতেছি আপনি ইউএক্স ডিজাইনের কাজ পারেন ইউএক্স ইউআই এর কাজ পারেন এটা হ্যাঁ তো না পারলে দিছেন কেন ইউএক্স ইউআই ডিজাইন বুঝেন কোনটাকে বলে জানেন কি না আমাদের আমাদের ডিজিটাল মার্কেটিং এর টপিকে আছে কি না ডিজিটাল মার্কেটিং এর টপিকে নেই মানে ইউএক্স ইউআই এর যে বিষয়টা এটা কি আপনি জানেন অ্যাকচুয়ালি কি না ভাইয়া এটা হচ্ছে ওয়েব ডিজাইনিং করে না ও ওয়েব ডিজাইন করে না সো ওয়েব ডিজাইন করার আগে আপনাকে একটা স্ট্রাকচার দ্বারা করাইতে হয় যে এই ওয়েবসাইটের ডিজাইনটা কিরকম হবে হ্যাঁ ওইটা গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট হ্যাঁ সো গ্রাফিক্স ডিজাইনের যারা গ্রাফিক ডিজাইনার তারা এই কাজটা করে তো আমার কেনে তো ভাই ব্যাক এন্ডের না 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 ভাই এটা ব্যাক এন্ডের না এটা ফ্রন্ট এন্ডের কাজ সরি সরি ফ্রন্ট এন্ড আর ফ্রন্ট এন্ডের কাজ আর ফ্রন্ট এন্ডের কাজও না এটা মূলত ফ্রন্ট এন্ডের যেই স্ট্রাকচারটা হবে অ্যাকচুয়ালি কোথায় কি হবে এটা কালার কি রকম হবে এটা দেখতে কি রকম হবে এই কাজটা ইউএক্স ইউআই এর কাজ স্ট্রাকচারটা সো এটা যদি জানেন তাহলে দেন আদারওয়াইজ এটা দিবেন না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম দেখছি আমি অনেকক্ষণ ধরেই আসসালামু আলাইকুম আমি দুইজন কি দেখছি না ভাইরা কাজ করতেছিল তো সেই জন্য কথা বলিনি না আমি আপনাদের দুইজন কি দেখছি অনেকক্ষণ ধরেই দেখতেছি ভাই কেমনে দেখলেন আমি শাইন ভাইরা বলছিলাম যে ভাইয়া তো দেখবে কিন্তু ভাইয়া কথা বলেনি না আমি ডাক দেই না আমি ভাবছি পরেই বলবো কারণ লাইভ অন আছে আচ্ছা ভাই থাকেন তাহলে আসছেন শাইন ভাই কি গ্রাম থেকে চলে আসছেন জি ভাই দিতে পারেন দিয়ে দেন ঠিকঠাকই আছে ভাইয়া এটার বিষয়টা আরেকটু বলেন তো ইউএক্স এটা কি গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট না গ্রাফিক্স ডিজাইনের পার্ট কিন্তু এটা খুব হাই প্রোফাইলের একটা কাজ যদি ভাই জানেন তাহলে করে দেন না হলে দিবেন না জাস্ট হচ্ছে আপনার কিছু কোম্পানি বর্তমানে বড় বড় কোম্পানি এখন ক্রিয়েট হয়ে গেছে যারা শুধু ইউএক্স আর ইউআই ইউএক্স আর ইউআই এর কাজ করে শুধু ওদের কাজই হচ্ছে ইউএক্স ইউআই এর গ্রাফিক্স ডিজাইনের শুধু এই একটা পার্ট নিয়ে যায় ওটা খুব বড় একটা সেক্টর বুঝতে পারছেন যদি পারেন তাহলে দেন আদারওয়াইজ এটা দিয়ে না এটা হিউজ কাজ আছে মার্কেটে এছাড়া বাকিগুলা ওকে এগুলো যদি আপনি পারেন এখানে যেগুলো দিয়েছেন প্রিন্টিং ডিজাইন কভার ডিজাইন এগুলো তো জানেন মেবি হ্যাঁ হ্যাঁ এগুলো জানেন হ্যাঁ বাকিগুলো দিয়ে দেন
এটা কোনটা আমার ভাই? ওই লিখাটা কই এখানে? ওই লিখাটা কই সেভ করছিলেন তখন? সেভ করছিলেন ওইটা আপডেট করে দিছিলেন? হ্যাঁ আপডেট তো করছিলাম। এখানে রিলোড দেন তো, একটা রিলোড দেন, রিলোড দেন। মুছে গেছে হয়তো কোনো ভাবে, আপডেট দেন নাই হয়তো, যার কারণে এরকম হয়েছে। নিচে আসেন, আগে নিচে আসেন, নিচে আসেন। আগে হচ্ছে আপনি যেটা ডেসক্রিপশনটা লিখছেন ওইটা এখানে দিয়ে দেন, তারপর হচ্ছে ওইটা আবার ঠিক করে দেন। এটা কেন আপডেট দিলাম? হ্যাঁ আপডেট দিয়ে দেন। এবার লাল লিখে কি না কি জন্য দিল? ডোন্ট ইনক্লুড ইউআরএল। আপনি কি কোনো ইউআরএল ইউজ করছেন? দেখেন তো কোথাও ইউআরএল আছে কিনা। আপনি কপি করলে এরকম হবে না, যেখানে যেখানে ডট আছে ওখানে অর্ডার করে স্পেস দেন, ডট সেন্ড এভরিথিং ডট সেন্ড একটা না, এখানে স্পেস দেন। এজন্যই আর কই আছে, আরেকটা আছে মোর ডট বিসাইড মোর, এই যে এই যে মোর মোর, তারপর ডি দেন কভার, এখানে এগুলো দিয়ে স্পেস দেন। এগুলোই এখানে ইউআরএল আকারে শো করছে। ডিজাইনের পরে কমাটা, ডিজাইনের পরে কমা না, ওইখানে একটা স্পেস দেন, কমাটা কাটিয়ে দেন। ডিজাইনের কমা ইটিসি, ওকে এটা। হ্যাঁ এখন ঠিক আছে। বিজনেস ওই বিজনেস থ্যাঙ্কস, বিজনেসের পরে থ্যাঙ্কস, থ্যাঙ্কস এর ইটিসি পরে, ইটিসি পরে একটা ফুল স্টপ হবে। ইটিসি এভরিথিং তো ইটিসি পরে অলওয়েজ একটা ডট হয় ভাই। না হয় নাই তো, ঠিক হয় নাই। আপনার এই প্রবলেম গুলো আর হবে না। এইখানটায় না, আপনার ওই পিছনে যে ডটটা দিচ্ছেন না ওই ডটটা কাটেন, এভরিথিং এর পরে যে ডটটা দিচ্ছেন এটা কাটেন, এটা কাটেন, এটা হচ্ছে ইটিসি এর পরে দেন। ইটিসি এর পরে তো দিলাম এটা, এখানে স্পেস দিবেন না, এখানে স্পেস দিবেন না, এখানে স্পেসটা কাটেন। ইটিসি এর পরে যে স্পেসটা, ইটিসি এর পরে একটা স্পেস আছে দেখেন, এটা কাটেন, ডট কাটেন, ডট কাটেন। হ্যাঁ হ্যাঁ এবার ইটিসি কই? হ্যাঁ এখানে একটা ডট ডট দেন, এবার একটা স্পেস দেন। হ্যাঁ এবার হইছে। তারপরে হচ্ছে বিজনেস এর পরে একটা ইয়ে দেন, বিজনেস ডট দিচ্ছেন না, ডটের পরে একটা স্পেস দেন। হ্যাঁ এবার নিয়ে পেস্ট করে দেন। ফাইবারে আরেকটা সমস্যা শুনলাম, মানে এই ধরনের আরেকজনের ডেসক্রিপশন টাইটেল এগুলো যদি কপি করে দেওয়া হয়, ফাইবার কপিরাইট ক্লেম করে চ্যানেলটাকে ব্যান করে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, আইডিটাকে। হ্যাঁ আব্দুল্লাহ ভাইয়ের যে ডেসক্রিপশনটা এটা তো অনেকটাই অনেকটাই তো কপি পেস্ট করা, উনি এক এক জায়গা থেকে এক একটা কপি করছে। আমি কপিও করছি, নিজেও লিখছি, এমনটা তো হওয়ার কথা না। আচ্ছা ভাই এটা নেওয়া আছে না ভাই? এডিট ডেসক্রিপশনে ক্লিক করেন আগে। আগে এডিট ডেসক্রিপশন ভাই, এটা কপি না, ওনাটা হচ্ছে এবার মার্ক করেন। ওনাটা না না না, ওই দেখ এডিট ডেসক্রিপশনে করেন, এবার পুরোটা মার্ক করেন, পুরোটা মার্ক করেন।
আরে পুরো পেজ মারতে পুরো পেজ না ভাই আপনি হ্যাঁ এবার পেস্ট দিয়ে দেন এবার এবার দিয়ে দেন এবার পেস্ট হ্যাঁ এবার আপডেট ডান এবার ঠিক আছে এবার নিচে আসেন ল্যাঙ্গুয়েজ আর হ্যাঁ ওই যে ওইটা ওইটা ঠিক ওইটা আগে কি দিছিলেন ওইটা দিয়ে দেন এটা আগে কেটে নেন যেটা লেখা আছে হোয়াট ইজ ইউর এটা কেটে নেন হোয়াট ইজ ইউর এটা কেটে নেন এটা কাটা লাগবে না জন্ম নিবন্ধন ছাত্র লেখা শুরু করেন নূর আলমের জন্ম নিবন্ধন আছে হ্যাঁ লিখেন 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 ঠিক আছে ঠিক আছে ওই আপনাদের ডকুমেন্টস এগুলোর জন্য কল দিয়েছে বুঝতে গেল না তো বলছি তো নবগ্লড আছে আমার তো আইডি কার্ড নাই জন্মদিন মধ্যে যেটা সেটার কপি দেন আপনারা আপনার সবই দিবেন থিংক কপি আপনারা আপডেট দেন ভাই ঠিক আছে ভাই ওটা তো তখন এরকম আপডেট দিয়েছিলাম হ্যাঁ নিচে আসেন এবার এবার ল্যাঙ্গুয়েজে ক্লিক করেন ল্যাঙ্গুয়েজে যে ইংলিশ বেসিক এর জায়গায় ফ্লুয়েন্ট দিয়ে দেন এটা ফ্লুয়েন্ট ফ্লুয়েন্ট হ্যাঁ আপডেট আপডেট ওকে আর কোন ল্যাঙ্গুয়েজ জানেন উর্দু জানি আরবি জানি আরবি জানেন ফ্লুয়েন্ট আরবি বলতে পারেন হ্যাঁ হ্যাঁ দিয়ে দেন আরবি দিয়ে দেন এক করতে হবে না হ্যাঁ এড করতে হবে নাকি এড করতে হবে এড করতে হবে লেভেল দিতে হবে হ্যাঁ দিয়ে দেন ফ্লুয়েন্ট নাকি ফ্লুয়েন্ট হইলে দিয়ে দেন ফ্লুয়েন্ট ভাই এগুলো তো মনে টেস্ট নেয় ফাইবার থেকে না নিলে দিবে উনি মাদ্রাসার স্টুডেন্ট উনি পারবে না 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 এমনি বলতেছি আর কি মানে টেস্ট দেয়া যায় টেস্ট হ্যাঁ টেস্ট তো দিতেই হয় এখন ইদানিং একটু ভালো ইয়ে শুরু করছে ফাইজলামি করতেছে যে আপনার গিগ পাবলিশের সময় আপনার টেস্ট দিতে হয় ল্যাঙ্গুয়েজ এর জন্য ভাই টেস্ট দেওয়া লাগে না না এখন প্রচুর টেস্ট দিতে হয় ভাই বিকালের বেচে আপনার টেস্ট দিতে দিতে ওনারা পাগল হয়ে গেছে মনে হয় অলরেডি মজাও পায় মনে হয় কি অরূপ ভাই দুইটা ডিভাইস থাকলে তো ভাই সুবিধা ফাইবার টেস্ট এর অ্যানসার তো গুগলেই আছে 70% পাস পাসের অ্যানসার গুগলেই দেওয়া আছে একটু দেখে টেস্ট দিলে হয়ে যায় আর কোন ল্যাঙ্গুয়েজ জানেন উর্দু জানেন উর্দু তাহলে পাই না আরবিক আর ইংলিশ পারি আচ্ছা তাহলে থাক নিচে আসেন ভাই এবার সৌদি আরবের সব কাস্টমার নিয়ে নিবে না সৌদিতে ইদানিং খুব ভালো কাস্টমার পাওয়া যাচ্ছে ক্লায়েন্ট ভালো ভালো ক্লায়েন্ট পাওয়া যাচ্ছে সৌদিতে তারপরে হচ্ছে স্কিল অ্যাড করেন এখানে নিচে নিচে এই যে হ্যাঁ স্কিল অ্যাড এখানটা স্কিল স্কিল গুলো বসান এখানে বসাবেন হচ্ছে আপনার কি বসাবেন এসইও বসান নিচে দেখেন এসইও লেখা আছে ওই যে নিচে অফ পেজ এসইওর নিচে এসইও লেখা আছে হ্যাঁ এসইও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
তারপর হচ্ছে এক্সপার্ট লেভেলে দেন এক্সপার্ট, এবার অ্যাড গ্রাফিক দেওয়া লাগবে সিওর পাশে দেওয়া যাবে, আমি দিব আস্তে আস্তে আসে আসতেছি দিব অ্যাড, হ্যাঁ অ্যাড ওকে আচ্ছা এখানে হচ্ছে এই যে যেগুলো নিচে সাজেস্ট আসছে এগুলোকে আগে দিয়ে দেন, এই যে নিচে সাজেস্ট আসছে না এগুলো, হ্যাঁ এগুলোকে আগে দিয়ে দেন ক্লিক করব না, ডিজিটাল মার্কেটিং দিন লাগবে না, বাকি যেগুলো আছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম এই তিনটা দেন, হ্যাঁ দিছেন। তারপরে দেন হচ্ছে অফ পেজ এসইও একদম, হ্যাঁ অ্যাড অ্যাড করেন অ্যাড বা ব্যাকলিং লেখেন, অফ পেজ না ব্যাকলিং লেখেন, ব্যাকলিং SEO backlink এটা, হ্যাঁ বা লিখতে পারেন ডু ফলো ব্যাকলিং, বা ডু ফলো ব্যাকলিং দেন, ডু ফলো ব্যাকলিং দেন, ডু ফলো ব্যাকলিং, ডু ফলো ব্যাকলিং, পাঁচ নাম্বার পাঁচ নাম্বার পিছনে থেকে দুটা কাটেন, পিছন থেকে দুটা কাটেন, এখানে দেখেন ডু ফলো লেখা আছে নাম্বার এসইও ব্যাক নাম্বার আছে, হাই রে ভাই চোখে দেখে না রে সবাই বলতেছে কোনটা দেখ, একটু ভালো করে আস্তে ধীরে দেখলেই তো হয় জিনিসটা ওকে, হ্যাঁ তারপরে লিখেন যে অন পেজ এসইও অন পেজ এসইও বা অন পেজ অপটিমাইজেশন যেটা খুশি দেন, তারপরে দেন হচ্ছে লোকাল এসইও প্রথমটা লোকাল এসইও নিচে এই যে দেখেন নিচে নিচে একটু দেখতে কি হয় ভাই একটু ভালো করে দেখেন, তাড়াহুড়ার কিছু নাই তো, সময় আছে আমাদের হাতে আরো 30 মিনিট সময় আছে, আজকে গিগ খুলবো না আমি, এবার হচ্ছে আপনি আপনার ইয়ে দেন কোনটা গ্রাফিক ডিজাইনের গুলো কিওয়ার্ড রিসার্চ দেন, এখানে কিওয়ার্ড রিসার্চ দেন আগে কিওয়ার্ড রিসার্চ দেন, এবার আপনি গ্রাফিক্স ডিজাইনের গুলো দিয়েন কিওয়ার্ড রিসার্চ, এবার গ্রাফিক্স ডিজাইনার গুলো দেন, ডিজাইন লিখে ফেলেন না হয় কি হয়ে গেছে টি 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 শার্ট
আচ্ছা নিচে আসছে আর কিছু খাওয়ার আচ্ছা এবার শুনেন, এবার এবার দেন হচ্ছে এসইও প্লাগিং লিখেন, এসইও প্লাগিং লিখেন। এফ প্লাগিং নাপি পি পি ইউ জি আই এন প্লাগিং নিয়ে আছে নাই, প্লাগিং নিয়ে নাই। আচ্ছা ইয়ে লেখেন তাহলে, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং লিখেন। অ্যাফিলিয়েট আলাই ওটাও কিনে আসে, আসছে তো তারপরে আর কি আছে, ইমেজ অপটিমাইজেশন, ইমেজ অপটিমাইজেশন কেজিআর, তারপরে কেজিআর দিয়েন কেজিআর একটাই আছে, উফি হবে ফি শেষ আর দিতে পারবেন না। হ্যাঁ আর দিতে পারবেন না, আর দিতে পারবেন না, শেষ লিমিট। তারপর হচ্ছে এডুকেশন, আপনার এডুকেশনের ইয়েটা অ্যাড করেন, আপনি কোথায় পড়াশোনা করছেন, বাংলাদেশ ফেলে আসছি, বাংলাদেশ উপরে উপরে ভাই কি সৈদি ছিলেন, আপনি কি সৈদি আছিলেন সাজিদ ভাই? না ভাইয়া। তো আরবি কি মাদ্রাসা থেকেই শিখা? না আমি আমি জেনারেল লাইন, এরপরে আরবিক লাইন, দুই লাইনে পড়ছি আরবি। না না সেটা না, তো আরবিটা কি মাদ্রাসা থেকে শিখা কিনা সেটা জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ মাদ্রাসায় 4 বছর মতো পড়ছিলাম। না কারণ মাদ্রাসায় তো ওইরকম ভাবে আরবিটা আপনার কনভারসেশন বলেন বা যেরকম হচ্ছে আপনার স্কুল বা ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে হচ্ছে আপনার স্পোকেন এর উপর একটা ভালো একটা ফোকাস দেয়, হ্যাঁ যেটা মাদ্রাসা লেভেলে দেয় না খুব একটা। আপনি কি? আমি আরাবিকের উপরে কাজ করছি আগে। আচ্ছা এখনো কাজ করতেছি আপনার আরাবিক নিয়ে, অর্থাৎ ইসলামিক রিসার্চ নিয়ে কাজ করতেছি আমি একটা ভার্সিটিতে। মাশাআল্লাহ। এখানে আপনি ইয়ে কি দিচ্ছেন, আপনার ইয়ে কি দিচ্ছেন, আপনি লাস্ট কোথায় পড়াশোনা করতেছেন?
লাস্ট আমার অনার্স কমপ্লিট করা আছে ম্যানেজমেন্ট তাহলে বিএ দেন বিবিএ পাবেন না বিবিএ নাই হবে তারপরে হচ্ছে মেজর কি ভাই সাবজেক্ট মনে হয় মেবি এটা তো সাবজেক্ট নাই আর মেজরটাতে ইয়ে করেন কি দিব লেখেন আপনার সাবজেক্ট কি ছিল ম্যানেজমেন্ট নাইস মানে আয় না কেন আপনার কোন সার্টিফিকেট আছে যেগুলো হচ্ছে আপনি এখানে শো করতে পারেন যেরকম হচ্ছে কোনো গ্রাফিক্স ডিজাইন বা হচ্ছে আপনার আগে কোনো ডিজিটাল মার্কেটিং কোর্স করেছেন সেখানে সার্টিফিকেট না এরকম তো নাই কিছু থাকলে সেখানটা এগুলো অ্যাড করে দিয়েন ঠিক আছে ওকে ঠিক ভাই আমাদের কোর্সে শেষ হয়ে একটা সার্টিফিকেট পাবো না আমরা হ্যাঁ ভাই পাবেন $100 আর্ন করলে দিব নাইলে দিব না আমি ওরে বাবা এমনি কি কোনো এক্সাম রিকোয়ারমেন্ট ছাড়া তো পাবেন না সার্টিফিকেট সো $100 আর্ন করে দেখাইতে হবে মানে ওটা ছাড়া আর কোনো এক্সাম এক্সাম হবে না কোনো এক্সাম হবে না আচ্ছা তাহলে ল্যাপটপ হবে না এক্সাম যদি হয় সেটা হচ্ছে যে ক্লাসের এক্সাম বাট এভাবে হচ্ছে আপনাকে মানে গভর্নমেন্ট থেকে যে একদম একটা মানে ওই রকম আকার একটা ঢাকঢোল পিটা এক্সাম ওই টাইপের কোনো এক্সাম নাই ঠিক আছে সো যেটা হচ্ছে কথা ভাই $100 আর্ন করবেন দেন হচ্ছে আমি ইয়ে করব যে ওনাকে দেন আদারওয়াইজ আমি আপনারা আমি চিনি না সোজা কথা একটা পিসি দিবেন না জি পিসি দিবেন না ল্যাপটপ ল্যাপটপের জন্য রিকোয়ারমেন্ট করব হ্যাঁ